Wala. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকের ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো ঘুম আর একটা হলো গ্যাস্ট্রিকের প্রবলেম। তার আগে আপনি আমার স্ক্রিনটা আমার কম্পিউটার স্ক্রিনটা আপনাদেরকে একটু দেখাই। এটা দেখানোর একটি কারণ আছে। আচ্ছা, আচ্ছা একটা সেকেন্ড, আমি জি তো এখানে এখন আপনি যদি আমার স্ক্রিনটা দেখেন, এখানে কয়েকদিন আগে, জাস্ট এক সপ্তাহ আগে, আমরা একটি মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসাতে আমরা জরিপ চালিয়েছিলাম 100 জনের মধ্যে 12 থেকে 18 বছর বয়স। তো ওই জরিপে যেটা এসেছে, এই জরিপে দেখবেন আমরা 4টি প্রশ্ন করেছিলাম সবাইকে, যে কাদের কি সমস্যা। আমি এই জরিপটা যখন আমার কাছে আসলো, এটা মুফতি মনোয়ার সাহেবের ওইখানকার একটা মাদ্রাসা, আমি হতবাক হয়ে গেছি। আমার যে বাংলাদেশে যে স্বাস্থ্য বিষয়ে এত খারাপ অবস্থা, এটা আমার জানা ছিল না। এরা অনেক ইয়াং মেয়ে, মাত্র 12 থেকে 18 বছর বয়স, মাত্র বালেগ হয়েছে। এদের দেখেন আপনি, ওদের 100 জনের মধ্যে কি অবস্থা। এখানে আপনি দেখতে পাবেন প্রায় 32 জনের মাসিক অনিয়মিত। এটা বড় একটা সমস্যা, মাসিক অনিয়মিত হওয়া অন্যতম একটি আগে থেকে একটি সংকেত যে তার পরবর্তীতে বাচ্চা হতে সমস্যা হবে। বাচ্চা না হওয়ার পিছনে সর্বপ্রথম সংকেত হলো গিয়ে যাতে মাসিক যাদের ঠিকমতো না হচ্ছে অথবা অনিয়মিত, তার মধ্যে চারজনের সম্পূর্ণরূপে মাসিক বন্ধ। এরপরে এখানে দেখবেন 49 জনের, তার মানে 100 জনের অর্ধেক মানুষের, তার এখানে আপনার প্রস্রাবের স্থানে চুলকানো এবং জ্বালা পোড়া আছে, যেগুলি তারা হয়তো কাউকে বলেও না, অথবা ধরেন বাপ মা ওভাবে করে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, কারণ এরা অনেক গরিব মানুষ, একদম প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা। এখানে দেখবেন 100 জনের মধ্যে 99 জনেরই কোনো না কোনোভাবে মাথা ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, গলা ব্যথা আছে। তার মানে 100 জনের জরিপ করার মধ্যে 99% মানুষেরই কোনো না কোনো শারীরিক সমস্যা আছে, কিন্তু যেহেতু ওনারা গরিব মানুষ, যার কারণে ওনারা ডাক্তারের কাছেও যান না এবং এগুলির কোনো চিকিৎসাও করা সম্ভব হয় না এবং ওনাদের ওষুধ কিনে খাবার সামর্থ্যও নাই। কী পরিমাণে যে অনিয়মিত জ্বর আসা দেখেন, 50 জন মানুষের কোনো না কোনো সময় জ্বর আসে। এরপরে 33 জন মানুষের ঘা আছে, 37 জন মানুষের চোখে কম দেখা। এরপরে যদি পরের প্রশ্নটায় যাই, এখানে দেখেন 65 জন মানুষের গলা ব্যথা, বুক ব্যথা এবং কোমর ব্যথা, এত অল্প বয়সে তাদের কোমর ব্যথা। 38 জন মানুষের শারীরিক দুর্বলতা, সর্দি কাশি এবং জ্বর। এরপরে চুল পড়ে যাওয়া, খুশকি, চুল ফেটে যাওয়া, এইগুলি সাধারণত হওয়ার কথা হলো গিয়ে 40 বছরের পরে, যদি হয়ও কারো। এই যে জরিপ, এটা চালানোর পরে আমার এত কষ্ট লাগলো যে মাত্র 12 থেকে 18 বছরের এই মেয়েদের এত সমস্যা। এরা পরবর্তীতে যখন তাদের বিয়ে শাদী হবে, তখন এদের কি হবে? ম্যাক্সিমাম অধিকাংশরই দেখা গেছে যে ঠিকমতো বাচ্চা হচ্ছে না, এরপরে স্বামীর সাথে বিভিন্ন সমস্যা, কারণ একটা স্ত্রী যদি সবসময় অসুস্থ থাকে, তার স্বামীও কতদিন সেগুলো সহ্য করবে? এটা বাংলাদেশের আমাদের বাস্তবতা। তো এখান থেকে একটা জিনিস যেটা শিখার, সেটা হলো কি, আমাদের 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 পরিবারের, বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, আমি খুব আরো অবাক হয়েছি, এগুলো শহরের না, এগুলো গ্রামের, কারণ গ্রামে এখনও আমি আশা করি ওইখানে আপনার বাতাস, আলো বাতাস, পানি এগুলি পরিষ্কার আছে। ওনারা নিজেদের ক্ষেত অথবা নিজেদের মাটি থেকে বিভিন্ন ফসল উৎপাদন করে, টমেটো হোক, সেটা গাজর হোক, অনেক কিছু তারা নিজেরা উৎপাদন করে খায়। ওইখানে এখনও ফাস্টফুড অথবা যেই সমস্যাগুলো আমরা ভুগি,
বিভিন্ন মুখরোচক খাবার ওনারা কিনতেও পায় না, ওনারা তুমি খুব একটা খেতেও পায় না। তাহলে এই বয়সে 12 থেকে 18 বছর বয়সের এই গ্রাম অঞ্চলের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়েদের এত সমস্যা কেন? কোথাও না কোথাও একটা সমস্যা আছে। এই দিয়ে প্রযুক্তিতে আমরা এত দূর এগিয়ে গেলাম, আমাদের এক্সরে মেশিন, বড় বড় হসপিটাল, কত কিছু আমাদের আছে, এত কিছুর পরেও আমাদের এত সমস্যা, যার কারণে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের শরীরের মৌলিক কোনো বিষয়ের মধ্যে আমরা সমস্যা করতেছি, যার কারণে এত প্রবলেম তো হওয়ার কথা না। এগুলো একটা বেশিরভাগই কিন্তু এগুলো কোনো দুর্ঘটনাও না, এগুলো কোনো রোগও না। আপনি চিন্তা করতে পারেন, এখানে যতগুলো ওনারা রোগ, এখানে কোনো দুর্ঘটনাও নাই, কোনো রোগও নাই, ম্যাক্সিমাম হলো গিয়া শারীরিক অসুস্থতা, যেগুলি আমরা নিজেরা নিজেদের কর্মফলের কারণে হয়। এখন আমি জানি না গ্রাম দেশে এগুলো কেন হচ্ছে, এগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে, এবং আমি কাজ করছি, আমি লাইফস্টাইল মেডিসিনের উপরে পড়াশোনা করছি, আমার অনেকগুলো পড়াশোনা আছে, বিশেষ করে একদম মানে ডাক্তার তো হওয়া সম্ভব না এখন, তারপরে যতদূর পর্যন্ত সম্ভব পড়াশোনা করে জানার চেষ্টা করছি, ইনশাল্লাহ এগুলি সমাধান করবো। যাই হোক, আপনাদের শুধুমাত্র এই গুরুত্ব বোঝানোর জন্য যে 12 থেকে 18 বছরের মাত্র 100 জন মানুষের উপরে জরিপ চালানোর পরে তার মধ্যে 99 জনেরই কোনো না কোনো অসুস্থতা আছে, কোনোভাবে একজন হয়তো বেঁচে আছে, এটা অস্বাভাবিক ব্যাপার, তাও আবার গ্রামে গ্রামের মতো মানুষ গ্রামের মতো জায়গায়, এটা আমার কাছে অস্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার। তার মানে ঢাকা শহরের মানুষের কী অবস্থা আল্লাহই ভালো জানে। যাই হোক, আমরা আজকে আসি আমাদের মূল যে আলোচনা, আমাদের 4 নম্বর ক্লাস, আপনারা শুনতে পাচ্ছেন আশা করি, দেখতে পাচ্ছেন সবাই ইনশাল্লাহ, আমরা 2টি জিনিস নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে শুরু হবে আমাদের ঘুম নিয়ে, যেটা আমরা আগে থেকেই বলে এসেছি। তো এখানে দেখবেন যে এই স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন যেখানে দেখতে পাচ্ছেন, আমি এটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং, আমার নিজের সচেতন, আমাদের সচেতনতা বিবেক দিয়ে আমি স্বাস্থ্যের উপরে যা বুঝেছি সেটা হলো গিয়ে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে 3টা জিনিস যার উপরে আমাদের সুস্বাস্থ্য বুনিয়াদি, এটা হলো বুনিয়াদি ভিত্তি, শুধু ভিত্তি না, এটা শুধু পিলার না, এটা বুনিয়াদি ভিত্তি যার উপরে সব কিছু দাঁড়িয়ে আছে, সেটা হলো 3টা জিনিস। এই 3টা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার শরীর স্বাস্থ্য সবসময়ই 90 ভাগের মতো ঠিক থাকবে। তার মধ্যে হলো অক্সিজেন, পানি আর হলো ঘুম। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই 3টা জিনিস সবগুলোই ফ্রি, এগুলোর জন্য কোনো জিমে যেতে হয় না, এগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, এগুলোর জন্য কোনো পয়সাই খরচ করতে হয় না, এগুলি আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে একদমই সুলভ মূল্যে, তো দূরে থাক, একদম বিনামূল্যে দিয়ে রেখেছে। অক্সিজেনের জন্য যদি আপনাকে পয়সা দিতে হতো এবার বুঝেন কী অবস্থা হতো, ঘুম আসার জন্য যদি আপনাকে পয়সা দিতে হতো, আজকে লক্ষ লক্ষ মানুষ যারা কোটিপতি তারা মেশিন লাগিয়ে তারপরেও ঘুমাতে পারে না, নাকে দিয়ে মেশিন দিয়ে ঘুমাতে পারে না, মানে ঘুমের এত সমস্যা আজকে পুরো পৃথিবী জুড়ে। আর পানি, পানি যদিও আমরা খাই তবে বিভিন্ন সমস্যার কারণে পানির ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর উপরে এই 3টা যদি ঠিক থাকে তাহলে আপনি যদি ভালো এবং অল্প খাবার খান তাতেই চলবে, আপনার বেশি খাবার খাওয়ার দরকার নেই। যেরকম আমাকে যদি বলে যে আমার ওজন হলো গিয়ে ধরেন লেটস সে 80 কেজি, আপনি ডাক্তারের কাছে যদি জিজ্ঞেস করেন যে 80 কেজির জন্য আমার কত ক্যালোরি খাওয়া উচিত, তারা কি করবে, তারা বলবে যে প্রত্যেক ক্যালোরির জন্য, প্রত্যেক কেজির জন্য আপনি 40 ক্যালোরি খাবেন, তার মানে 3200 ক্যালোরি খেতে বলবে আমাকে। এটা হলো আজকের বৈজ্ঞানিক ব্যাখ্যা, আপনার 1 কেজি ওজনের জন্য প্রতিদিন আপনাকে 40 ক্যালোরি খেতে বলে, সেই অনুযায়ী আমার 80 কেজি হলে আমার 3200 ক্যালোরি খাওয়ার কথা, কিন্তু ওয়াল্লাহি আমি বোধ হয় 1000 থেকে 1500, কোনো কোনো দিন সর্বোচ্চ হলে 2000 হতে পারে, এর বেশি ক্যালোরি আমার শরীরে কোনো প্রয়োজনই হয় না। অথচ আমাদেরকে আমাদেরকে বিজ্ঞান বলছে কি যে আমার 3200 ক্যালোরি খেতে হবে, ভাই 3200 ক্যালোরি আমার সারাদিন আমাকে দিলে আমার খাওয়াও সম্ভব না, আমি এত খাবার আমার গ্রহণ করাও এখন আমার অভ্যাসের বাইরে চলে গেছে, আপনি আমাকে দিলেও আমি খেতে পারবো না। অথচ দেখেন আমি তার অর্ধেক -50%, তার অর্ধেক খাবার যা আমাকে আমাদের পুষ্টিবিদ, আমাদের ডাক্তার, আমাদের বিজ্ঞানীরা আমাদেরকে বলছে, তার অর্ধেক খাবার খেয়ে আমি দিব্যি চলছি। কেন? কারণ আমার এই যে 3টা জিনিস, এই যে আপনার অক্সিজেন আর ওয়াটার আর হলো স্লিপ, এই 3টা জিনিস ঠিক থাকার কারণে প্রয়োজনের আমাদের বৈজ্ঞানিক যে গবেষণা তার প্রয়োজনের অর্ধেক খাবার খাওয়ার পরেও আমার পুরো শরীরের কোথাও কোনো সমস্যা নাই। আমার আজ অলমোস্ট 8 থেকে 9 বছর হয়ে গেছে আমি কোনো প্যারাসিটামলও খাইনি, আমি জীবনে একবারই হাসপাতালে ভর্তি হয়েছি, তাও আবার 2 বছর বয়সে। এবার চিন্তা করেন, তার মানে আমাদের যে অতিমাত্রায় খাবার প্রয়োজন হচ্ছে, অতিমাত্রায় অনেক কিছু প্রয়োজন হচ্ছে, তার মূলত সমস্যাটা হলো গিয়ে আমাদের যে
নিচের যে তিনটা জিনিস অক্সিজেন ওয়াটার এন্ড স্লিপ অক্সিজেন পানি এবং ঘুম এইখানে আমাদের মেজর কোনো সমস্যা হচ্ছে যার কারণে সেগুলোকে ঠিক করতে গিয়ে বা সেগুলোকে কম্পেনসেট করতে গিয়ে আমাদের উপরের বিষয়গুলো বেশি তৈরি হচ্ছে আর এক্সারসাইজের যে বিষয়টা দেয়া আছে এটা অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো এটা খুব কম আমাদের যেভাবে মনে হচ্ছে যে আমাদের গিয়ে ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করতে হবে জিমে এটা একদমই ঠিক না হ্যাঁ যারা হলো গিয়ে আপনার খেলাধুলা করেন যারা অ্যাথলিট যারা ক্রিকেট খেলেন ফুটবল খেলেন তাদের জন্য বিষয়টা ভিন্ন কারণ তাদের জন্য সেটা পেশা একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনি সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রতিদিন 30 মিনিট থেকে সর্বোচ্চ 50 মিনিট যদি আপনি এক্সারসাইজ করেন একদম নর্মাল কোথাও না গিয়ে কোনো দিন যদি আপনি সারা জীবন জিমে নাও যান তারপর আপনি সুস্থ থাকবেন এটা বিষয়টা এরকমই আচ্ছা এখন আমরা আসি আজকে ঘুমের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখব যে ঘুমের কি কি সমস্যা হচ্ছে এবং কিভাবে আমরা সেটা সমাধান করতে পারি আশা করি আপনি দেখবেন প্রথমে আমি যখন বলতে যাব আপনি দেখবেন আপনার জীবনে এই জিনিসগুলো কতগুলো করে আসে দেখবেন কত জায়গায় আপনার ঘুমের 12টা আমরা বাজাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে দেখেন প্রথমে আমরা আসলো আমাদের প্রথমে যে বিষয়টা আসলো সেটা হলো হোয়াট ইজ স্লিপ আমাদের ঘুম কি জিনিস প্রথম কথা হলো কি আমি যত বিজ্ঞানীদের সাথে পড়াশোনা করেছি ঘুম সম্পর্কে কারো কোনো ভালো ধারণা নেই তার মানে ঘুম কি জিনিস সেটা কেউ জানে না ঠিক আছে আমাকে একটা মিনিট সময় দেন আমি একটা জিনিস আনতে ভুলে গেছি আপনাদেরকে না দেখালে আসলে আপনারা মিস করবেন এটা আসলে আমি ওই ঘরে রেখেছিলাম আমাকে জাস্ট একটা মিনিট মাফ করবেন আমি জিনিসগুলো নিয়ে আসতেছি একটা বই আছে দেখাবো আচ্ছা আচ্ছা এইখানে একটু দেখেন এখানে একটা বই আছে এই বইটার নাম হলো হোয়াই উই স্লিপ এই ভদ্রলোক হলো গিয়ে ম্যাথু ওয়াকার সে একজন ঘুমের বিজ্ঞানী সে একজন ঘুমের বিজ্ঞানী এবং সে একজন মস্তিষ্ক বিজ্ঞানী সেই মুহূর্তে আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে সে অধ্যাপক হিসেবে কাজ করছে সে গত 80 বছরের ঘুমের উপরে যত গবেষণা 1960 থেকে আজ পর্যন্ত ঘুমের যত গবেষণা সেই গবেষণার উপরে ভিত্তি করে এটা একটা সারমর্ম বলতে পারেন সমস্ত গবেষণাগুলোর সারমর্মের উপরে ভিত্তি করে একটি বই লিখেছে সেই বইয়ের নাম হলো হোয়াই উই স্লিপ আমরা কেন ঘুমাই এই পুরো বইটা আমি পড়েছি এই বইটা পড়ার পর থেকে ঘুম সম্পর্কে আমার সমস্ত চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গিয়েছে যে ঘুম এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আপনাদেরকে আমি যে ঘুম সম্পর্কে যাই বলবো এখন সেটা এই বই থেকেই মূলত এসেছে এবং এই বইটা পুরোপুরি এটা সাধারণ কোনো বই না এটা হুমায়ুন আহমেদের বইয়ের মতো না যে সে তার কল্পনা থেকে লিখে গেছে এই এই পুরো বইটা 80 বছরের গবেষণার উপরে ভিত্তি করে এই বইটা লেখা হয়েছে গত এক বছর আগে বেরোয়েছে পৃথিবীর বড় বড় আপনার ধনী মানুষ বিল গেটস থেকে শুরু করে অনেক মানুষ তার টুইটারে এই বইটাকে টুইট করে সবার জন্য পড়তে বলেছে সুতরাং আমি যাই বলবো সেটা বিজ্ঞান ভিত্তিক সেটা গবেষণা ভিত্তিক এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী কথা বলবো এখানে কোনো উল্টাপাল্টা কোনো কথা নাই এই শুধুমাত্র এতটুকু আপনাদের আশ্বস্ত করার জন্য এই বইটা আপনাদেরকে দেখালাম আসি এখন ঘুমের বিষয়ে আচ্ছা এখন তার মানে হলো বিজ্ঞানীরা জানে না ঘুম কি জিনিস কেন এটা কারণ হলো গিয়ে ঘুম একটা আধ্যাত্মিক বিষয় আমরা জানি আমাদেরকে ইসলামিক শরীয়ত আমাদেরকে বলেছে যে ঘুম হলো মৃত্যুর ভাই আর মৃত্যু হলো সম্পূর্ণ আধ্যাত্মিক এবং গায়েবী একটা বিষয় মৃত্যু সম্পর্কে কেউ জানে না আজকে প্রতিদিন আপনার হসপিটালে সমস্ত রকম কত রকম ধরেন আপনার যন্ত্রপাতি লাগানো অবস্থায় মানুষের মৃত্যু হচ্ছে এরপর একটা গবেষণা করেছিল রুহু কীভাবে বেরোয় কাচের ঘরের মধ্যে বুলেট প্রুফ কাচ এরপরে বাতাস প্রুফ কোনো বাতাস যাতে ঢুকতে না পারে এইরকম জায়গায় কাচের মধ্যে মানুষের মৃত্যুবরণ করেছে আত্মা বের হয়ে চলে গিয়েছে কিন্তু কখনো কেউ বলতে পারে না এটা কীভাবে হলো ঠিক ঘুমটাও তাই ঘুমটা মৃত্যুর ভাই এবং আমরা এটাও জানি ঘুমের সময় আমাদের আত্মা আমাদের শরীর থেকে
তুলে নেওয়া হয় এবং একটা সংযোগ থাকে যার কারণে আমরা বেঁচে থাকি যদি কেউ ঘুমের মধ্যে মারা যায় তার মানে তার আত্মা তার কাছে আর ফিরত আসে না এগুলি নিয়ে কোরআন হাদিসে স্পষ্ট বক্তব্য আছে একদম সহি সনদে বক্তব্য আছে তার মানে ঘুম কি জিনিস এটা জানা বড় মুশকিল এবং আর স্বপ্নের কথা তো বাদই দেন স্বপ্ন নিয়েও অনেক গবেষণা হয়েছে কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারে না আমরা কেন স্বপ্ন দেখি এবং সেটার বাস্তবতা কি তার মানে এই দুইটা জিনিস আমরা জানি না কিন্তু আমরা কি জানি আমরা জানি না সেটা জানি না কিন্তু আমরা কিছু জিনিস জানি আমরা কেন ঘুমাই সেটা আমরা জানি আমাদের ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে যথেষ্ট পরিমাণ গবেষণা পৃথিবীতে হয়েছে এখন আমি কয়েকটা গবেষণা আপনাদের সামনে তুলে ধরব আপনি কি জানেন আপনি কি জানেন আপনি যদি এক দিন ঠিকমতো না ঘুমান আপনার যৌন ক্ষমতা 10 বছর কমে যাবে এক দিন যদি ঠিকমতো না ঘুমান তার মানে আপনার বয়স যদি হয় 30 আপনি যদি একদিন সারা রাত আপনি ঘুমাননি পরের দিন আপনার যৌন ক্ষমতা 40 বছর বয়সের লোকের মতো আচরণ করবে এটা গবেষণায় প্রমাণিত শুধু তাই না আপনি একদিন ঠিকমতো না ঘুমালে আপনার যে টেস্টোস্টেরন যে হরমোন মানুষের যৌন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে সেটা 20 থেকে 25 ভাগ কমে যেতে পারে এবং শুধু তাই না মজার বিষয় হলো একদিন যদি না ঘুমান এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আপনার অন্ডকোষ ছোট হয়ে যায় চিন্তা করতে পারেন তার মানে আপনার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি ঠিকমতো এটা একদিন যদি না ঘুমান শুধুমাত্র তার মানে আপনি যদি বছরের পর বছর ঘুমে অনিয়ম করেন আর আপনি মনে করেন যে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কত বড়ি কত মলম কত কিছু লাগাচ্ছেন বলতেছেন যে অনেক বাংলাদেশের হাজার হাজার মানুষের যৌন সমস্যা এবং তারা মনে করে মনে রাখবেন একটা জিনিস যৌন অঙ্গ আর যৌন ক্ষমতা দুইটা দুই জিনিস যৌন অঙ্গে যৌন ক্ষমতা থাকে না মানুষ সবসময় ফোকাস করে আচ্ছা আমার যৌন সমস্যা তার মানে বন্ধ হয় আমার যৌন অঙ্গে না 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 যৌন অঙ্গ কোনো সমস্যা নাই আপনার যৌন ক্ষমতায় সমস্যা আপনার ক্ষমতা কমে যাচ্ছে এবং এই ক্ষমতা কমার কারণ আসলে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া না তার অন্যতম একটা কারণ হলো গিয়ে ঘুম আপনি যদি না ঘুমান একদিন যদি আপনি না ঘুমান সারা রাত পরের দিন আপনার যৌন ক্ষমতা কমে যাবে 25 থেকে 30 ভাগ গবেষণায় প্রমাণিত খুঁজে দেখতে পারেন এরপরে আরেকটি গবেষণা দেখেন আমেরিকাতে বা কানাডাতে প্রত্যেক 6 মাসে সূর্যের অনুযায়ী সময়কে তারা সমন্বয় করে এটাকে বলা হয় ডে লাইট সেভিং এক ঘন্টা আগিয়ে নিয়ে আসে 6 মাস আবার এক ঘন্টা পিছিয়ে দেয় 6 মাস যখন 6 মাস সূর্য আগে ওঠে তারা ঘড়ির কাঁটাকে এক ঘন্টা আগিয়ে নিয়ে আসে বাংলাদেশে এরকম একবার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বাংলাদেশে নতুন কিছু করতে গেলে এত বেশি বিশৃঙ্খলা হয় শেষ পর্যন্ত সেই পদ্ধতি থেকে আমরা ফিরে এসেছি ওইখানে প্রত্যেক 6 মাসে এটা ঘটে বছরের পর বছর ধরে হচ্ছে যেটা মোটামুটি 1.5 বিলিয়ন মানুষের উপরে প্রভাব পড়ে তার মানে প্রায় 150 কোটি মানুষের উপরে এই গবেষণা চালানো হয়েছে যখন আপনার এক ঘন্টা আগিয়ে দেয়া হয় তার মানে আমরা 6 মাস ধরে ঘুমাচ্ছি 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 হঠাৎ করে সরকার কী করলো ডেলাইট সেভিংয়ের কারণে এক ঘন্টা সময়কে আগিয়ে নিয়ে আসলো তার কারণে আমার কি হলো এক ঘন্টা ঘুম কম হলো গতকালকের তুলনায় আজকে আমার এক ঘন্টা ঘুম কম হয়েছে কারণ যেহেতু ঘড়ির কাটা এক ঘন্টা পিছনে আনা হয়েছে এবং আমাকে অফিসে যেতে হবে সময় মতোই কিন্তু আমার ঘুম এক ঘন্টা কম হয়েছে যেহেতু ঘন্টা ঘড়ির কাটাকে এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে দেখেন ওই দিনটা যেই দিন ঘড়ির কাটাকে এক ঘন্টা এগিয়ে নিয়ে আসা হলো এবং মানুষের এক ঘন্টা মাত্র এক ঘন্টা ঘুম কম হয়েছে সেই দিন কি হয় জানেন পরের দিন আগের দিনের তুলনায় পরের দিন মানুষের হার্ট অ্যাটাক হয় 40% বেশি শুধুমাত্র একদিন এক ঘন্টা ঘুম হওয়ার কম হওয়ার কারণে যেটা আগের দিন ধরেন 8 ঘন্টা ঘুমাতো যদি হার্ট অ্যাটাক হয় 10 জন মানুষের পরের দিন এক ঘন্টা ঘুম কম হওয়ার কারণে আরও 4 জন বেশি মানে 40% বেশি 40% বেশি মানুষের আপনার হার্ট অ্যাটাক হয় শুধু তাই না একইভাবে দেখা গেছে যে পরের দিন এক ঘন্টা ঘুম কম হওয়ার কারণে মানুষের 40 ভাগ থেকে 30 ভাগ বেশি অ্যাক্সিডেন্ট করে সকালবেলা যখন এক ঘন্টা কম ঘুমিয়ে যখন গাড়ি চালানো শুরু করলো বাস অ্যাক্সিডেন্ট হওয়া শুরু করলো শুধু তাই না মজার ব্যাপার হলো আপনারা হাসবেন যে ওই দিন এটাও গবেষণা করে দেখা গেছে এক ঘন্টা কম ঘুমিয়ে আসার কারণে ওই দিন যত কোর্টের যত আদালতের যত বিচারপতি তারা আগের দুলের তুলনায় অনেক কঠিন শাস্তি দিয়ে থাকেন চিন্তা করতে পারেন মজার বিষয় না আগের দিন 8 ঘন্টা ঘুমিয়েছে বিচারপতি নর্মাল কিছু শাস্তি দিল সাধারণ শাস্তি পরের দিন যেহেতু ঘড়িয়ে কাটা 1 ঘন্টা সামনে দিয়ে আসলো 1 ঘন্টা কম ঘুমিয়ে বিচারপতি এসে এজলাসে বসেছে এখন বিরক্তির কারণে একজনের পর একজন আসতেছে আর একজনকে লঘু শাস্তির জায়গায় বেশি বেশি শাস্তি দিচ্ছে মাত্র 1 ঘন্টা ঘুম কম হওয়ার কারণে ভালো করে বুঝেন
এরপরে যারা রাত্রে কাজ করেন, যারা রাত্রে না ঘুমিয়ে কাজ করেন, আমাদের এখন তো আমরা সবাই জানি এই প্যান্ডেমিকের কারণে, মহামারীর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2007 সালে গবেষণায় বলেছে, যারা রাত্রে কাজ করেন এবং রাত্রে ঠিকমতো ঘুমান না, যে কোনো মানুষের তুলনায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 75% বেশি। সো নাইট শিফট ওয়ার্ক ইজ কার্সিনোজেন। কার্সিনোজেন মানে যেগুলি দিয়ে ক্যান্সার হয়, যেই সব বিষয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে অন্যতম হলো ঘুম। যারা রাত্রে ঠিকমতো ঘুমান না তাদের যে কোনো সাধারণ মানুষের তুলনায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা 75% বেশি। খুব ভালো করে বুঝেন। এরপরে আসেন, আপনি যদি ঠিকমতো না ঘুমান, আপনার এই ব্রেনের সামনে যেটাকে আমরা বিবেক বলি, ব্রেন তো আপনার পশু পাখিরও আছে, আমাদেরকে আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ তার কারণ হলো আমাদের মাথার সামনের যে অংশ, যেই অংশ দিয়ে আমরা সেজদা দিই, তার ঠিক পিছনে একটা ব্রেন আছে এরকম ছোট, এটাকে বলা হয় প্রি ফ্রন্টাল কোর্টেক্স। এই জায়গাতে আমাদের বিবেক, আমাদের যে লজিক, আমাদের চেতনা এখানে থাকে। আপনি যদি ঠিকমতো না ঘুমান এই ব্রেনটা কাজ করবে না, আপনি অনেক ইমোশনাল হয়ে যাবেন, অনেক বেশি রাগান্বিত হয়ে পড়বেন, অনেক বেশি মানে রিঅ্যাক্টিভ, কিছু হলে আপনি একটা প্রতিক্রিয়া দিয়ে দিবেন, ঠাস করে একটা কমেন্ট করে বসবেন, একটা মন্তব্য করে বসবেন, একটা ধমক দিয়ে বসবেন যদি আপনার ঠিকমতো ঘুম না হয়, বিজ্ঞানীরা প্রমাণ করেছে। এরপরে আসেন হাইপারটেনশন অ্যান্ড ব্লাড সুগার। আপনি যদি না ঘুমান আপনার ব্লাড, আপনি জীবনে কখনো আপনার রক্তচাপ ঠিক করতে পারবেন না, আপনার রক্তচাপ লো হবে হাই হবে, লো হবে হাই হবে যদি আপনি ঠিকমতো না ঘুমান। এরপরে একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ঘুমকে চর্বির মতো সংরক্ষণ করা যায় না। আপনি যদি ধরেন না ঘুমাতে পারেন, আপনি যদি না খেতে পারেন আপনার শরীরে চর্বি থেকে শরীর শক্তি বানিয়ে সেটা ব্যবহার করে, আপনি যদি এক ঘন্টা ঘুম নষ্ট করেন এটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। ঘুমকে কখনো সংরক্ষণ করা যায় না, যে আমি তিন দিন না ঘুমিয়ে পরে একদিন সারাদিন ঘুমিয়ে নিব, জি না। আপনি যে সারা রাত না ঘুমিয়ে সকালে যেই ঘুমটা আপনি দেন, আপনার ভালো লাগতে পারে, অনুভব হতে পারে, গবেষণায় দেখা গেছে ওই ঘুমটা কখনো আগের দিন রাতের ঘুমের মতো কোনো দিন হবে না, আপনার মৃত্যু পর্যন্ত সেটা কোনো দিন হবে না। আপনি যদি এক ঘন্টা ঘুমও নষ্ট করেন বা একদিনও ঘুমও নষ্ট করেন, সেটা চিরজীবনের জন্য নষ্ট হয়ে গেছে, এটাকে ফেরত পাওয়ার পৃথিবীতে কোনো রাস্তা নাই। আপনি দুনিয়ার সমস্ত চিকিৎসককে এটা জিজ্ঞেস করতে পারেন। সো আমার জন্য আমি নিচে লিখেছি, স্লিপ ইজ মোর ইম্পর্টেন্ট দেন ফুড অ্যান্ড এক্সারসাইজ কম্বাইন্ড। আমার জন্য স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম, এই দুইটাকে একসাথে করলে যা হবে তার থেকেও ঘুম বেশি গুরুত্বপূর্ণ। মানে চিন্তা করতে পারেন, আমি ঘুমের সম্পর্কে কথা বলতে গেলে আমি অনেক অস্থির হয়ে যাই, কারণ আমার কাছে ভাষা থাকে না যে আমি এটা কীভাবে বুঝাবো মানুষকে এটা কত গুরুত্বপূর্ণ। তাই লিখেছি স্বাস্থ্যকর খাবার, মুখরোচক খাবার না, স্বাস্থ্যকর খাবার এবং সুন্দর ব্যায়াম, এই দুইটাকে একসাথে করলে যা হবে তার থেকেও আমার কাছে ঘুম বেশি গুরুত্বপূর্ণ। এই এই হলো ঘুমের অবস্থা। আরও অনেক কিছু বলা যেত, আমাদের সময় কম, যার কারণে আমরা এতটুকুই, যদি আপনারা ঠিকমতো বুঝেন যে এক ঘন্টা ঘুমের কারণে পরের দিন মানুষের 40% বেশি হার্ট অ্যাটাক হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘুমের কী জরুরত। অথচ আমরা ঘুমটাকে ধ্বংস করে ফেলেছি অলমোস্ট। এখন এখন মানুষের ঘুমাতে অনেক সমস্যা হয়। আসেন এখন একটা একটা করে সমস্যা দেখি এবং সমাধান বলি, যাদের ঘুমের সমস্যা আছে। আচ্ছা, এখানে আপনি দেখেন এটা হলো আমাদের ঘুমের সাইকেল, আমাদের যে ঘুমের চক্র। আমাদের প্রত্যেক দিনের ঘুমের 5টা সাইকেল থাকে এবং প্রত্যেকটা সাইকেল হলো গিয়ে 1.5 ঘন্টা করে, ঠিক আছে? এক একটা সাইকেল 1.5 ঘন্টা সময় লাগে শেষ হতে এবং প্রত্যেক দিন আমরা 5টা সাইকেলে ঘুমাই। এগুলি সব বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে। তাহলে আমাদের টোটাল 7.5 ঘন্টা ঘুম আসার কথা। সুতরাং আমরা একদিনে, মানে রাতে বিশেষ করে, আমরা 7.5 ঘন্টা ঘুমাবো। এবং এই যে সাইকেলগুলো আছে এখানে এক এক সাইকেলে এক একটা কাজ হয়। আপনি যদি মাঝখানে উঠে পড়েন অথবা পুরো সাইকেলটা শেষ না করেন, 6 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছেন, 4.5 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছেন বা 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছেন, বা যে কোনো কারণে আপনার প্রস্রাব করতে গিয়ে আপনাকে বারবার উঠতে হচ্ছে, তারপরে যে কোনো কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, এখানে আপনার ঘুমের অনেকগুলো ব্যাঘাত হয়। সুতরাং আমাদের ঘুমের পরিমাণ কত? আমাদের ঘুমের পরিমাণ হলো গিয়ে 7.5 ঘন্টা। অনেকে 8-9 ঘন্টা বলে, সেটা ঠিক না। কেন বলে? কারণ যেহেতু ঘুম আসতে বা ঘুম থেকে উঠতে একটু সময় লাগে, সেই জন্য হয়তো বেশি কম বলে। কিন্তু যদি একজন সুস্থ মানুষের, বাচ্চাদের ঘুম অনেক বেশি, একজন সুস্থ, বিশেষ করে আপনার 20 থেকে আপনার সারা জীবন যতদিন আপনি সুস্থ নর্মাল অবস্থায়, আপনার ঘুমের পরিমাণ হলো 7.5 ঘন্টা। হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা কারো যদি অনেক কোনো একটা সমস্যা থাকে অসুখের কারণে, তার ঘুমে তারতম্য হবে, সেটা শারীরিক কারণে। কিন্তু আপনি যদি নর্মাল অবস্থায়, সাধারণ অবস্থায় আপনার ঘুম হওয়ার কথা 7.5 ঘন্টা।
এখন দেখেন একটা স্টেজে আমাদের একটা কাজ হয়। আপনার যখন আপনি যখন প্রথমে ঘুমের এক ঘন্টা বা ঘন্টা পরে যখন আপনি স্টেজ দ্বিতীয় পদক্ষেপে যান তখন সেই সময় আমাদের হার্টবিট কমে আসে। আপনি দেখেন আপনার জীবনের শুরু থেকে মৃত্যুর পর্যন্ত আপনার হার্টবিট কখনো বন্ধ হয় না, কারণ হার্টবিট বন্ধ হওয়া মানুষ মারা যাওয়া। তাহলে এই যে আমাদের যে হৃদযন্ত্র বারবার 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 যে স্পন্দন করতেছে, তো এর তো কোনো বিশ্রাম নিতে হবে। তাহলে আমাদের হৃদয় কখন বিশ্রাম নেয়? আমাদের হৃদয় বিশ্রাম নেয় এই হলো গিয়ে দ্বিতীয় স্টেজে। দ্বিতীয় যখন স্টেজ আসে ঘুমের, তখন আমাদের হার্টবিট আস্তে 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 কমে যায়। হার্টবিট কমে যাওয়া মানে হলো হৃদয়ের বিশ্রাম নেওয়া, কারণ হৃদয় থেমে গেলে তো যদি বলে যে আমি বিশ্রাম নেওয়ার জন্য থেমে যাবো তাহলে তো আমরা মারাই যাবো। সুতরাং আপনার হৃদয়ের নর্মাল যদি স্পন্দন থাকে হলো গিয়া 70 থেকে 80, রাতের বেলা সেটা 50-40 নেমে আসে, এবং এই যে নেমে আসা এইটাই হৃদয়ের জন্য বিশ্রাম। এখন আপনি যদি ঠিক মতো না ঘুমান, আপনার যদি সবসময় হৃদয়ের স্পন্দন এত হাই থাকে, তাই আপনার হৃদরোগ হবে না তো কার হবে? হৃদরোগের বড় একটা কারণ হলো ঘুম, কারণ আপনি আপনার হৃদয়কে বিশ্রাম দিচ্ছেন না। এছাড়াও 3 এবং 4 নম্বর যেই স্টেজ ঘুমের, সেখানে আপনার ডিপ স্লিপে আপনার মাসল, আপনার মাংসপেশি, আপনার যত সারাদিনে যত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি মেরামত হয় এইখানে। এবং 4 নম্বর যেই স্টেজ, যখন আমরা স্বপ্ন দেখি বিভিন্ন রকম, সেটা স্বপ্ন গুণ হোক বা দোষ হোক বা যাই হোক, ওই সময় আমাদের ব্রেনের যতগুলি কানেকশন আছে সমস্ত কানেকশন সমস্ত সংযোগ আমাদের ঘুমের মাধ্যমে চেক করা হয়। আপনি ধরেন একটা পাঁচতলা বাড়িতে অনেকগুলো ইলেকট্রিসিটির আপনি সকেট তৈরি করেছেন, এখন আপনি তো টেস্টার দিয়ে অথবা লাইট জ্বালিয়ে দেখেন যে সবগুলো কানেকশন ঠিক আছে কিনা। আপনার 100 বিলিয়ন নিউরন আছে আমাদের মাথায়, 100 বিলিয়ন সার্কিট আছে, এই প্রত্যেকটা সার্কিটের কানেকশনগুলো ঠিক আছে কিনা সেটা আপনার ঘুমের এই অংশে সেগুলোকে চেক করা হয়। এখন এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে আপনার ব্রেন আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করবে, আপনি মনে রাখবেন কীভাবে? কারণ কানেকশনগুলো চেক হচ্ছে না, কানেকশনগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, এক সময় গিয়ে হঠাৎ করে লাইট দিয়ে দেখবেন যে লাইট জ্বলতেছে না। আসেন, ঘুমের প্রবলেমগুলো কী এবং সেগুলো আমরা কীভাবে সমাধান করব। ঘুমের সবচেয়ে বড় সমস্যা হলো গিয়ে আলো। এখন এটার মানে কী? মানে হলো গিয়ে আমাদের ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে যতদিন পর্যন্ত আঙ্কেল টমাস আলবা এডিসন, মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস যতক্ষণ পর্যন্ত এই বৈদ্যুতিক বাতি পৃথিবীতে আবিষ্কার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানব ইতিহাসে ঘুমের কোনো সমস্যা কারো ছিল না, কখনোই পাওয়া যায়নি সেটা। এগুলো গবেষণা, এই বইয়ের মধ্যে থেকে আমি বলছি। তার মানে যেই না প্রথম আমাদের বৈদ্যুতিক কৃত্রিম বাতি তৈরি হলো তখন থেকেই যত ঘুমের সমস্যা তৈরি হয়েছে, আর এখন তো লাইটের ছড়াছড়ি, দিন কি আর রাত কি সেটা বোঝা যায় না। কেন সেটা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের ব্রেনের ভিতরে, আমাদের শরীরের ভিতরে এখন দিন কি রাত এটা বোঝা যাবে হলো গিয়ে আলোর মাধ্যমে। সূর্য যখন উঠবে চোখ দিয়ে আলো যাবে, বুঝবে শরীর বুঝবে এখন দিন, সুতরাং সে কী করবে, সে ঘুমের সমস্ত প্রসেস বন্ধ রাখবে এবং আপনাকে কাজ করবে। যখনই আপনার রাত হয়ে যাবে, যখন সূর্যটা কমে যাবে, আস্তে আস্তে যখন অন্ধকার হতে থাকবে, চোখে যখন আলো কম প্রবেশ করা শুরু করবে, আপনার ব্রেন বোঝা শুরু করবে যে এখন ঘুমের সময় হয়েছে, তখন ব্রেন থেকে একটা হরমোন আসে, সেটার নাম হলো গিয়ে মেলাটোনিন। এই মেলাটোনিনের কাজ হলো গিয়ে আপনাকে ঘুম পাড়ানো। এই পুরো বিষয়টা হয় হলো গিয়ে আলোর খেলার মাধ্যমে, আমরা চোখ দিয়ে কি ধরনের আলো ঢুকতেছে, কার তার মানে ব্রেন বুঝে না কখন রাত কখন দিন, সে বুঝে হলো গিয়ে শুধুমাত্র আলোর পার্থক্যের মাধ্যমে। যদি অতিমাত্রায় আলো থাকে তাহলে পরে যদি রাতও হয় ব্রেন ধরে নিবে, আপনার মস্তিষ্ক ধরে নিবে এটা দিন, এবং সে আপনাকে ঘুমাতে বাধা দিবে। কারণ মানে মানুষের দিনের সময় কাজ করার কথা, সুতরাং যখন এটাকে দিন মনে করছে আপনার মস্তিষ্ক, কেন সে আপনাকে ঘুমাতে দিবে? এবং যে দেখেন এই ঘুমের সাথে কত কিছুর সম্পর্ক, আপনার এই ঘুমের এই যে এটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম, আমি এখানে লিখেছি দেখবেন, সার্কেডিয়ান রিদম আমাদের শরীরের এই ব্রেনের মধ্যে ন্যাচারাল বডি ক্লক, মানে এটাকে বলা হয় দেহ ঘড়ি। আমাদের একটা গান ছিল মন আমার দেহ ঘড়ি, আমাদের দেহের ভিতরে একটা ঘড়ি আছে, সেই ঘড়ি কি করে, সেই ঘড়ি সূর্যের আলোর সাথে সমন্বয় করে বাইরে দিন না রাত সেটা সে বুঝে, এটা আমাদের ভিতরে আছে। সে তার ভিতরে আমাদের এই যে হাতে যেরকম ঘড়ি এরকম কোনো ঘড়ি নাই, বা দেয়ালের কোনো ঘড়ি নাই, তার দেহ ঘড়ি হলো গিয়ে পুরোটা চলে হলো গিয়ে সূর্যের মাধ্যমে। কোরআনে বহুত আয়াত আছে যে আমি দিন তৈরি করেছি রাত তৈরি করেছি, রাত হলো গিয়ে শান্তির বাহন, এই যে লাইলা আর নাহারা, কত রকম যে আয়াত আছে আপনি ভালো করে পড়ে বুঝবেন যে রাতটাকে শান্তির বাহন করা হয়েছে ঘুমের কারণে, ঘুমটা এখানে যাতে আসে। কিন্তু
যখন আমরা এই যে বাতি আসলো তখন থেকে আমরা ঘুমটাকে নষ্ট করে ফেললাম। সুতরাং রাতের বেলা এটা সমাধান কি? এই সমাধান থেকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে ভাই। এটা সবচেয়ে বড় সমাধান হলো সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন অস্ত যাবে আপনি সাথে সাথে আপনার ঘরের আলো কমানো শুরু করবেন। এই যে টিউব লাইট, সাদা লাইট এবং আপনার চোখের সামনে মোবাইল ফোন, আপনি 24 ঘন্টা মানে রাতের পরে আপনি 1টা 2টা বাজতেছে, 10টা 11টা 12টা 1টা পর্যন্ত আপনার কন্টিনিউয়াস আপনার মোবাইল থেকে আলো ঢুকতেছে, আলো ঢুকতেছে, আলো ঢুকতেছে। তো ব্রেন তো বুঝতে পারতেছে না যে বাইরে যে রাত সেটা বুঝতে পারতেছে না, যার কারণে সে সেই হরমোনটা দিয়ে আপনাকে ঘুম পাড়াচ্ছে না। আর আপনি চিন্তা করতেছেন আমার ঘুম আসতেছে না কেন, আর ঘুম না আসার কারণে আপনি উল্টা আরও বেশি ফোন ব্যবহার করতেছেন, আরও বেশি ফোন ব্যবহার করতেছেন। এটা আসলে খারাপ খারাপ খারাপই হতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা সহিহ বুখারীতে বর্ণনা করা আছে, আল্লাহ রাসূল বলেছেন আমি এশার পরে জেগে থাকাকে অপছন্দ করি। এটা মাকরু, এটা ফিকি মাকরু না, আল্লাহ রাসূলের নিজের মুখের বাণী। অথচ আমরা সারা রাত এখন ওয়াজ মাহফিল হয়, সারা রাত ধরে কত রকম কত ঘটনা ঘটে। আল্লাহ রাসূলের জীবনী তো কখনো উনি মাগরিবের পরে কোনো রকম কোনো ওয়াজ মাহফিল, কোনো রকম কোনো লেকচার, কোনো ভাষণ, কোনো কোনো কাজ করেছে সেটা আপনি জীবনে কোথাও খুঁজে পাবেন না। আপনি ভালো করে দেখেন, ভালো করে আপনি দেখেন, কখনোই সেটা আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাসূল যখনই সূর্য নেমে যেত, ওনার কাজ ছিল, উনি ওনার পরিবারকে সময় দিতেন, ঘর গৃহস্থালির কাজ করতেন, ওনার যে বন্ধু ছিল ধরেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর, তারপরে ওনার যে মেয়ে ছিল, মেয়ের জামাতা ছিল, তাদের সাথে দেখা করতেন। উনি কোনো ধরনের কোনো মনে করে অন্য কোনো কাজ করতেন না। এরপরে এসার পরে সরাসরি উনি ওনার ওয়াইফের বাসায় চলে যেতেন, ঘরে চলে যেতেন, এবং ওইখানে আস্তে আস্তে ভালোবাসার কিছু মুহূর্ত সেগুলি যা কাটতো তারপরে ওনারা ঘুমিয়ে পড়তেন। তাহলে আজকে আল্লাহ রাসূলের সুন্নার উপরে যারা বলে যে আমি আল্লাহ রাসূলের সুন্নার উপরে প্রতিষ্ঠিত, আমি সুন্না প্রতিষ্ঠা করতে চাই, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের সুন্না ভালোবাসি, তাহলে যেই জিনিস আল্লাহ রাসূল স্পষ্ট নিজের মুখ থেকে বলল এবং সহিহ বুখারীতে আছে যে উনি রাত্রেবেলা এশার পরে ঘুমানো জেগে থাকাকে অপছন্দ করেন, তাহলে কোন ফিকের কারণে অথবা কোন মাজহাবের কারণে অথবা কোন আপনার স্কলারের কারণে আপনি সেই জিনিসটা বাদ দিচ্ছেন? কেন আল্লাহ রাসূলের বলা একটা কথা থেকে আমরা সরে যাচ্ছি? কেন আমরা এশার পরে আমরা ঘুমাচ্ছি না? কেন আমরা 10টা 11টা 12টা পর্যন্ত বসে বসে, অনেকে বলেন আমরা অনেক দিনই কাজ করি, আল্লাহ রাসূল করেন নাই সেটা। আর আল্লাহ রাসূলের থেকে বড় দিনদার আর কেউ ছিল না, উনি কখনো এশার পরে ঘুম ছাড়া অন্য কোনো কাজ করেন নাই, নাই, নাই। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি যদি খুঁজে পান আমাকে সেটা লিঙ্ক দিবেন, যে সহিহ সনদে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল এশার পরে বসে কারোর সাথে গল্প করতেছে অথবা খাচ্ছে অথবা অনেক বড় মজলিস করে সবাইকে বুঝাচ্ছে। উনি যদি রাত্রেবেলা এতগুলো হাদিস বর্ণনা করতো না ঘুমিয়ে, এই হাদিসগুলোকে আমাদের কাজে লাগতো না? কিন্তু ওনার থেকে বড় ব্যস্ত মানুষ কে ছিল? ওনার থেকে বড় সময় জ্ঞান সম্পর্কিত মানে এরকম মানুষ আর কে ছিল? অথচ উনি মাগরিবের পর থেকে ঘুমের প্রিপারেশন নিতেন, হালকা পাতলা আত্মীয় স্বজনের সাথে দেখা করতেন, স্ত্রীদের খবর নিতেন, যেই না এশা শেষ হয়ে গেল, যেই না এশার নামাজ শেষ, সরাসরি এশার নামাজ পড়ানোর পরে সরাসরি উনি ওনার হুজরাতে, অন্য কোথাও না গিয়ে সরাসরি উনি ওনার ঘরে ঢুকতেন, ঘরে ঢুকে ওইখানে উনি ঘুম আসতেন। ভাই এই জিনিসটা করতে হবে। আল্লাহ রাসূলের এই প্র্যাকটিস, আল্লাহ রাসূলের এই সুন্না আজকে একদম ধ্বংস হয়ে গিয়েছে এই লাইটের কারণে। সুতরাং আমরা কী করতে পারি? দেখেন রাত্রেবেলা কী ধরনের লাইট জ্বালাবেন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আমার এখানে হ্যাঁ এই দেখেন, ওখানে আমি রেখেছি আপনাদের জন্য লাল লাইট। অনেক সময় আপনারা দেখবেন মসজিদে লাল ডিম লাইট বলে, রাত্রেবেলা সবচেয়ে ভালো লাইট হলো গিয়ে লাল লাইট। আমার বাসায় আছে, আমি যখনই এশা আর মাগরিবের যখনই ওয়াক্ত হয়ে যায় আমার সমস্ত সাদা লাইট, সমস্ত কিছু বন্ধ, আমার ল্যাপটপ বন্ধ, আমার ফোনের মধ্যে আমি একটা স্ক্রিন তৈরি করে দিয়েছি ওখান থেকে যাতে লাইট ঠিক মতো না আসে। আমি সাধারণত এসার পরে আর ফোন আমি ব্যবহার করি না, সাধারণত ফোন বন্ধ করে একদম ইন্টারনেট সব বন্ধ বন্ধ করে আমার সব কিছু বন্ধ করে আমি ঘুমিয়ে যাই। অথবা যদি লাল লাইটটা হয়, এখানে দেখবেন একটা হলুদ অথবা কমলা টাইপের একটা লাইট আছে যেটা আগের দিনে ছিল, এখন তো টিউব লাইট আর এলইডি লাইট এসে সব কিছু 12টা বাজিয়েছে আমাদের। এই ধরনের লাইট, অল্প আলোর লাইট আপনারা ব্যবহার করবেন, যাতে করে সকালে যে সূর্যের আলোর সাথে পার্থক্য করে আপনার মস্তিষ্ক বুঝতে পারে যে লাইট এখন কম, সুতরাং এখন ঘুমানোর সময়। আপনি যদি পুরো ঘর ঝলমলে আলো করে রাখেন, পুরো ঘর যদি ঝলমলে আলো করে রাখেন, তাহলে কখনোই আপনার মস্তিষ্ক বুঝবে না যে এখন রাত এবং সে আপনাকে ঘুম পাড়াবে না। আর আপনার মস্তিষ্ক সাহায্য ছাড়া আপনার পক্ষে ঘুমানো কখনোই সম্ভব না, আপনি নিজেকে ঘুমিয়ে আনতে পারবেন না, আপনাকে আপনার মস্তিষ্ক তার শরীরের দেহ ঘড়ি অনুযায়ী সে আপনাকে ঘুম পাড়াবে। আমরা সেই সার্কেডিয়ান রিদম অথবা সেই দেহ ঘড়িটাকে আমরা নষ্ট করে ফেলছি, এটা আমাদের জন্য খুবই
দুঃখিত একটা দুঃখের একটা ব্যাপার আসলে। সুতরাং এ হলো গিয়ে প্রথম কথা, রাত্রে বেলা সূর্যাস্তের পরে দয়া করে আলোগুলোকে কমান। যদি সেটা না কমান, আপনি কত বেশি ঘুমের ওষুধ খাইলেন আর অথবা কত কী করলেন না করলেন তাতে কিছুই যায় আসে না। রাত্রে যদি অতিমাত্রায় আলো থাকে, আপনার মস্তিষ্ক এটাকে দিন ভেবে নিয়ে আপনাকে ঘুম আনা তো দূর, সে জোর জবরদস্তি করে আপনাকে ঘুম না আনানোর চেষ্টা করবে। কারণ মস্তিষ্কের কাজই এটা দিনের বেলা আপনাকে ঘুমাতে না দেয়া, কারণ আপনি কাজ করবেন সারাদিন। যদি আপনার ঘুম আসতে থাকে আপনি কাজ করবেন কীভাবে? সুতরাং এটা আমাদের মস্তিষ্কের ডিউটি, এটা তার কাজ। মানে মস্তিষ্কের কাজ হলো দিনের বেলা আমাদেরকে সজাগ রাখবে, রাত্রে গেলে আমাকে ঘুম পাড়াবে। তাহলে আপনাকে রাত্রেবেলা সজাগ রাখতেছে কেন? কারণ হলো গিয়ে মস্তিষ্ক যখন বুঝবে এটা রাত তখন সে ঘুম পাড়াবে। আপনি অতিমাত্রায় আলোর কারণে সেটা তাকে বুঝতে দিচ্ছে না। এক নাম্বার, আপনি যদি এই আলো থেকে দূরে না থাকেন রাত্রে, আপনি কোনোদিন ঠিক মতো ঘুমাতে পারবেন না। সুতরাং আলো কমান, আলো কমান, আলো কমান। সেটা মোবাইলের আলো হোক, ল্যাপটপের হোক, আইপ্যাডের হোক, আপনার যত আলো হোক, আপনি লাল আলো এবং অথবা হালকা আপনার যেটা আমরা বলি কমলা কালারের যে বাতিগুলি আছে একদম হালকা, সেগুলি ব্যবহার করবেন, পড়াশোনা করতে পারবেন সেগুলো দিয়ে। আমি এগুলো দিয়ে পড়াশোনা করি, আমার যতটুক যা দরকার হয় লেখালেখি যা কাজ হয় আমি এই লাইটেই করি, আমার কখনো বেশি লাইটের কখনো প্রয়োজন হয় না। এই একটা কারণে মানুষের ঘুম ধ্বংস হয়েছে। লাইট তৈরি হওয়ার আগে, লাইট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর মানব সভ্যতার 10,000 বছরের ইতিহাস যতটুকু আমরা পেয়েছি কোথাও কারো কখনো ঘুমের সমস্যা হয়েছে বলে খুঁজে পাওয়া যায় নি। আচ্ছা, দ্বিতীয় যে সমস্যা, যে কারণে ঘুম আসে না, সেটা হলো মানসিক চাপ। মানসিক চাপ দুই ধরনের হয়। একটা হলো আপনার শরীরের কোনো ক্ষয়ক্ষতির কারণে, আপনি যখন রোগ আক্রান্ত হয়েছেন আপনি মানসিকভাবে আপনার উদ্বিগ্নতা থাকবে। আরেকটা হলো আপনার আপনার শরীর ঠিক আছে কিন্তু ভবিষ্যতের ভাবনা, বর্তমান অস্থিরতা, অতীতের হতাশা, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, কারণ মানসিক বিষয় নিয়ে হয়তো আমরা পরবর্তীতে অন্য কোনো কোর্স আমরা করব। তো এখানে যে মানসিক চাপ মূলত যেটা আসে সেটা হলো আপনি ঘুমের আগে বসে বসে যখন বিভিন্ন ভিডিও দেখতে থাকেন এবং নিউজ দেখতে থাকেন, এ এখানে এই এইটা বললো, ওইখানে ওই হুজুরের এটা হলো, ওইখানে ওই নেতার এটা হলো, এই যে সমানে সব কিছু দেখতে থাকেন, এগুলি আপনার মস্তিষ্কে গিয়ে আপনাকে অনবরত আপনাকে মানসিকভাবে অস্থির করে তোলে এবং এগুলো না ঘুম আসার অন্যতম কারণ। দয়া করে, হাত জোর করে বলতেছি, হাত জোর করে বলতেছি, আচ্ছা এটাকে আমি চেঞ্জ করি নে, আচ্ছা হাত জোর করে বলতেছি, দয়া করে আপনারা রাত্রেবেলা ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকেন। এক ঘন্টা আগে, যদি আপনি 9টায় ঘুমান আপনি 8টার পর থেকে আর কোনো মোবাইল ব্যবহার করবেন না, আপনার মানসিক চাপ অনেক কমে যাবে। কারণ যত আপনি তথ্য আপনার ব্রেনে ঢুকবে, তো ব্রেনের কাজই হলো সেই তথ্যগুলোকে প্রক্রিয়া করা, এবং সেই তথ্যগুলো যদি এরকম হয়, কোনো মারামারির কোনো ঘটনা হয়, কোনো যদি অ্যাক্সিডেন্টের ঘটনা হয়, কোনো যদি অস্থিরতা, কোনো কোনো যদি কোনো খারাপ কোনো যখন সংবাদ আপনার ভিতরে ঢুকবে, চোখ দিয়ে আপনার মস্তিষ্কে যাবে, সে এটার প্রতিক্রিয়া করবেই, আপনি সেটা বন্ধ করতে পারবেন না। দয়া করে, এটা দ্বিতীয় কারণ, আপনারা এক ঘন্টা আগে ঘুমানোর আগে মোবাইল বন্ধ ব্যবহার করা বন্ধ করেন। এরপরে যেটা আছে তাপমাত্রা, ঘুম আসার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। আপনার ঘুম আসতে হলে আপনার শরীরের সাধারণ যে তাপমাত্রা সেখান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কমাতে হবে যদি আপনাকে ভালো করে ঘুম আসতে হয়। সুতরাং আপনারা যাদের এসি আছে অথবা ঠান্ডা যেভাবে করার দরকার আপনারা করবেন। কিন্তু তার থেকেও বড় সমস্যা হলো গিয়ে আমাদের খাবার। আপনি যদি ঘুমের মাত্র খেয়ে যদি আপনি ঘুমাতে যান তখন কি হবে, আপনার খাবার হজম করার জন্য শরীরকে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে হয়। এটা হলো খাবার হজমের প্রক্রিয়া। সো আপনি খাবার খেলে অটোমেটিক আপনি কিছুতেই যা খুশি করেন না কেন, আপনি যদি বরফের মধ্যে বসে থাকেন তারপরেও সেটাকে বাড়াতে হবে, এবং বরফে বসলে তাপমাত্রা যদি না বাড়ে আপনার হজম প্রক্রিয়া আপনার ক্ষতিগ্রস্ত হবে। কারণ খাবার হজম করতে হলে এটা হলো চুলা জ্বালানোর মতো, আপনাকে হিট প্রডিউস করতে হবে, আপনাকে শরীরে তাপমাত্রা বাড়াতে হবে। আর ঘুমের ক্ষেত্রে 1 ডিগ্রি তাপমাত্রা কমানো, এখন আপনি কী করলেন, খেয়ে গিয়ে মাত্র শুইলেন, কী করছেন দেখেন, যেখানে আপনার ঘুমানোর জন্য 1 ডিগ্রি তাপমাত্রা কমানোর কথা সেখানে আপনি কী করছেন, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন। কী হচ্ছে, এদিকে ওদিকে এপাশ করতেছেন ওপাশ করতেছেন, পেটে এই সমস্যা, গ্যাস হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, কত সমস্যা। ভাই এটা করা উচিত হবে না। কী করবেন, অ্যাটলিস্ট ঘুমানোর 2 ঘন্টা আগে, এই জন্য 7:30টার মধ্যে খাবার খাওয়া এবং আল্লাহর রাসুল এবং বিজ্ঞানী থেকে প্রমাণিত হয়েছে যেটা নিয়ে আমরা কথা বলেছি, আপনি যদি 7:30টার মধ্যে খাবার শেষ করে ফেলেন 7টা থেকে 7:30, আর আপনি যদি নামাজ টামাজ পড়ে 9টা সাড়ে 9টার দিকে ঘুমাতে যান, এর মধ্যে 2 ঘন্টা গ্যাপ আছে, আপনার হজম প্রক্রিয়া শেষ হবে, তাপমাত্রা কমে যাবে অটোমেটিক। আপনি যখন আপনার যদি এসি থাকে আলহামদুলিল্লাহ, না হলে বাতাসে গিয়ে ঠান্ডা যদি আপনি জায়গায় যদি ঘুমান তাহলে আপনার সহজে ঘুম এসে যাবে। আর আপনি গরম পানি দিয়ে গোসল করতে পারেন। আপনি বলতে পারেন গরম পানি দিয়ে কেন, এইটাই বিজ্ঞান, গরম পানি দিয়ে গোসল করে বের হওয়ার পরে আপনার শরীর থেকে
গরম যে তাপমাত্রা সেটা বের হয়ে যাবে। ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না। আপনি রাত্রে ঘুমানোর আগে যদি গরম পানি 15 মিনিট আগে গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে যদি ঘুম গোসল করে, অনেকে জানেন এটা যে গোসল করে ঘুমাইলে ভালো ঘুম আসে, সেটা যদি ঠান্ডা জায়গায় যদি গরম পানি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনার ঘুম আসবে আরও পারফেক্ট, আরও সুন্দর। কারণ আপনার তাপমাত্রা, বডির তাপমাত্রা কমতে হবে 1 ডিগ্রি, যতক্ষণ পর্যন্ত সেটা না কমবে। এই জন্য দেখবেন আপনি এসি রুমে বা এসি কোনো জায়গায় ঘুম আসা খুব সহজ। আপনি এসি কোনো জায়গায় বসে আছেন 1 ঘন্টা 2 ঘন্টা, দেখবেন আপনার ঘুম এসে পড়ছে। অথচ যখন প্রচুর মাত্রায় গরম থাকে তখন আমরা ঘুমাতে পারি না, সেটা খেয়াল রাখতে হবে। সো তাপমাত্রা একটা বড় জিনিস, সেটার জন্য আমরা কি করব, আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকতে তো হলোই, আর অ্যাটলিস্ট শরীরের ভিতরে তাপমাত্রা যাতে না বাড়ে এই জন্য আমরা খাবারটা খাবো অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে, যাতে করে হজম প্রক্রিয়া শেষ হয়ে আমাদের তাপমাত্রা কমে যায়। এরপর আরও কিছু সমস্যা আছে যেটা আমরা করি না। প্রথম সমস্যা হলো গিয়ে ঘুমে অনিয়মিত ঘুম। ঘুমের একটা সাইকেল থাকবে যে এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে। আপনারা যদি যখন মন চায় তখন যদি ঘুমান তাহলে মস্তিষ্ক কখনো বুঝবেই না আসলে ঘুমের প্রয়োজনীয়তাটা কি, কখন ঘুমাইতে হয়। মানে উল্টা পাল্টা ঘুম, একদিন 10টায়, একদিন 9টায়, একদিন 1টায়, একদিন 12টায়, আপনি আপনার নিজের অনেক বড় ক্ষতি করতেছেন। এবং কোরআনে স্পষ্ট বলা আছে যে তোমরা নিজেকে ধ্বংস করো না, এটা একটা ধ্বংস করার সামিল। একদিন 3টায় ঘুমান, একদিন 9টায় ঘুমান, একদিন 10টায় ঘুমান, একদিন উঠেন এতটায়, একদিন উঠে এতটায় না, এটা করতে পারবেন না আপনি। এটা করলে আপনার কোষ দুর্বল হয়ে যাবে এবং আপনার যৌন ক্ষমতাও দুর্বল হয়ে যাবে। আপনি একটা নির্দিষ্ট টাইম, সেটা যেটাই হোক না কেন, সেটা ছুটির দিন হোক, অন্য দিন হোক, অথবা যেই কোনো দিনই হোক না কেন, যদি আপনার উপরে এরকম খুব মানে ভয়ঙ্কর কিছু না ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনা না ঘটে, আপনি অবশ্যই আপনার ঘুমের যে সময়টা, সময়সূচি, সেটা নষ্ট করবেন না। আল্লাহ রাসূল সেটা কখনো করে নাই। আচ্ছা, প্রশ্নের উত্তর আমরা পরে দিব। আল্লাহ রাসূলের ঘুমের টাইম ছিল এসার পরে উনি ঘুমিয়ে যেতেন এবং ঠিক রাতের শেষ ভাগে উনি উঠে যেতেন। ওনার সারাটা জীবন উনি একই রুটিন ফলো করে গেছেন, একই রুটিন ফলো, হয়তো যুদ্ধক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, সারাটা জীবন ওনার নবুয়তের সারাটা জীবন উনি একটা রুটিনই ফলো করে গেছেন, কোনো পরিবর্তন ছাড়া। উনি এসার পরে ঘুমাতেন, শেষ রাতে উঠে যেতেন। এবং আপনি ওই সময়টা যদি আজকে ক্যালকুলেট করে দেখেন, ঘুমটা এরকম 7-7.5 ঘন্টাই আপনার হওয়ার কথা, আপনি যদি ঠিকমতো ক্যালকুলেট করে আপনি যদি করতে পারেন। সো এটা আল্লাহ রাসূলের রুটিন ছিল, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ যে ঘুমটা আপনি নির্দিষ্ট সময়সূচিতে রাখবেন। আপনি যদি উল্টাপাল্টা করেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাতে ছিল না, আপনি ভালো করে চেক করে দেখেন। এরপর হলো গিয়ে ন্যাপ। আমরা যদি বলি কাইলুল্লাহ, আল্লাহ রাসূল সকালবেলা একটু ঘুমাতেন, সেটা কখন, সেটা 1টার আগে হতে হবে এবং আল্লাহ রাসূলের সুন্নাও 1টার আগেই। কারণ আপনি যদি 1টার পরে ঘুমান, ঘুমের যে চাপ, সেই চাপটা নষ্ট হয়ে যাবে। আপনি সকাল থেকে ফজরের পর থেকে উঠছেন, আস্তে আস্তে আপনি জেগে থাকতেছেন, জেগে থাকতেছেন, জেগে থাকতেছেন, রাতের দিকে যাচ্ছেন, ঘুমের চাপ বাড়তেছে, চাপ বাড়তেছে, চাপ বাড়তেছে। এখন হঠাৎ করে 3টা 4টা বাজে আপনি এক বিশাল ঘুম দিয়ে উঠলেন, এখন তো রাত্রে আর ঘুম আসে না। কেন? কারণ ওই পুরো চাপটাকে আপনি নষ্ট করে ফেলেছেন। এটা আপনি করবেন না। আপনাকে যদি সকালে যদি অল্প একটু ঘুমাতে হয়, সেটা 1টা বাজার আগে ঘুমাবেন, সেটা ন্যূনতম 18 মিনিট থেকে 40 মিনিট হতে হবে। 40 মিনিটের বেশি যদি আপনি ন্যাপ নেন সেটা আপনাকে ক্ষতি করবে, আর 18 মিনিটের বেশি যদি আপনি ন্যাপ নেন তাহলে সেটা ক্ষতি করবে। সুতরাং ন্যাপ অথবা ছোট বিশ্রাম কাইলুল্লাহ হবে 18 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে, এবং এটা হবে গিয়ে দুপুরে 1টা বাজার আগে। 1টা বাজার পরে মানে খেয়ে দিয়ে যে একটা ঘুম দেন, এতে করে রাত্রে আপনার ঘুমের গভীরতা নষ্ট হয়ে যাবে, কারণ আপনি এই ঘুমের প্রেশারটা রিলিজ করে দিয়েছেন। কারণ আপনি যদি সকাল থেকে উঠবেন, একদম যদি 9টা পর্যন্ত যদি আপনি জাগ্রত থাকেন, ঘুমের অস্বাভাবিক যে প্রেশারটা তৈরি হবে সেই চাপের কারণে রাত্রেবেলা আপনি একটা একদম সুন্দর, একদম গভীর একটা আপনি ঘুম দিবেন, তখন সকালবেলা উঠবেন দেখবেন কী সতেজ লাগে। এখন আমরা ঘুমাই ঠিকই, সকালবেলা ঘুম থেকে উঠার পরে তারপরেও দেখা গেছে যে কেমন যেন উইক লাগে। তার মানে আপনি ঘুমাচ্ছেন ঠিকই কিন্তু ঘুমটা গভীর হচ্ছে না। কেন? কারণ আপনি সারাদিন ছোটো ছোটো ঘুম দিয়ে সেই ঘুমের গভীরতাটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। সুতরাং আপনি যদি ন্যাপ নিতেই হয়, যেহেতু আল্লাহ রাসূলের সুন্নাহ, কোনো সমস্যা নাই, বিজ্ঞানও বলছে সেটা ঠিক আছে, সেটা হলো 18 মিনিট থেকে 40 মিনিট এবং সেটা 1টা বাজার আগে। যারা কফি খান, দয়া করে কফি সকাল 10টার আগে খেয়ে ফেলবেন, কারণ কফির মধ্যে যে ক্যাফেইন থাকে সেটা ঘুমকে বাধা দেয়। তো আপনি যদি 1টা ক্যাফেইন খাওয়ার পরে 12 থেকে 14 ঘন্টা লাগে সেটা শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যেতে, তো আপনি যদি, আমি যেরকম ফজরের পরে হালকা একটু কফি খাই, সুতরাং আমার ধরেন 4টা 5টা বাজতে বাজতে আমার ক্যাফেইন বডি থেকে বেরিয়ে যায়, আমার এটা ঘুমে কোনো সমস্যা করে না। কিন্তু আপনারা যদি 1টা 2টা 3টা 4টা বাজে অনেকে কফি খান, অফিসে কাজ করেন, আপনার একটু টায়ার লাগতেছে, 1 গ্লাস কফি খেয়ে নেন, এটা একটা ধ্বংসাত্মক বিষয়। কফি খাবেন হলো গিয়ে একদম সকালবেলা। আমি একদম ঘুম থেকে উঠে আমার নামাজ পড়ে কয়েকটা রুটিনের মধ্যে একটা হলো আমি হালকা একটু কফি খেয়ে নেই, আলহামদুলিল্লাহ এটা হার্টের জন্য ভালো। যেই না কফি আপনি একবার খেতেই থাকবেন। আমি বিশেষ করে যখন আপনি 2টা 3টা বাজে কফি খাবেন তাহলে রাত্রে আপনার ঘুমাইতে সমস্যা হবে, এটা মনে রাখবেন।
এরপরে হলো গিয়ে টেক সানলাইট। আমরা সব সময় অফিসের মধ্যে এখন এই যে নর্মাল যে এই আমাদের সাদা লাইটের মধ্যে আমরা পড়ে আছি, একটু বাইরে যে সকাল সকাল বাইরে গিয়ে একটু সানলাইট নেবেন, সূর্যের আলো নেবেন। সূর্যের আলো চোখ থেকে চোখে ঢোকার সাথে সাথে আপনার বডি দেখবেন কফি লাগবে না অনেক সময় সূর্যের আলোতে। আমি গিয়ে সকালবেলা উঠে সূর্য যখন উঠে আমি তাকায় থাকি, সূর্যের আলো যেই না আপনার শরীরে যাবে সাথে সাথে আপনার শরীর মনে করেন তরচাজা হয়ে উঠবে, কারণ আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই তৈরি করেছেন। সুতরাং আপনি সানলাইট নেবেন তখন আপনার বডি তরচাজা হয়ে যাবে, এবং রাত্র যখন আসবে তখন দিনের আলো আর রাত্রের আলোর সাথে শরীর তুলনা করে বুঝবে যে এখন ঘুমানোর সময়, কারণ সকালবেলা অনেক আলো ঢুকেছে আর এখন আলো অনেক কম। সুতরাং বাইরে বের হবেন 5-10 মিনিট সানলাইটের দিকে, মানে সূর্যের দিকে না, সূর্যের আলোতে আপনি যাবেন, সূর্যের আলো দেখবেন, তাহলে পরে আপনার রাত্রে ঘুমাতে সুবিধা হবে। এরপরে আছে কি, এরপরে আছে হলো ডু নট লাই ইন দ্য বেড অ্যাওয়েক। আপনি সারাদিন অনেকে বিছনায় শুয়ে 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 বই পড়তেছে, ফোন করতেছে, এটা করতেছে ওটা করতেছে, বিছনায় শুয়ে থাকেন, আর আপনার শরীরকে তো বুঝতে হবে যে দাঁড়ায় থাকলে কি ঘুমায়, আমরা তো ঘোরা না, আমরা তো দাঁড়ায় ঘুমাই, আমরা শুয়ে ঘুমাই। তো আপনি যদি সারাদিন শুয়েই থাকেন তাহলে শরীর বুঝবে কীভাবে যে কখন আপনার জাগা থাকা উচিত আর কখন ঘুমায় থাকা উচিত। আমি যেমন সারাদিন দাঁড়ায় আছি, সারাদিন আমি দাঁড়ায় থাকি, আমি বিছনাতে যাই খুব কম, হয় দাঁড়ায় থাকি নাহলে বসে থাকি, না দাঁড়ায় থাকি সারাদিন দাঁড়াই থাকি, বসে থাকিও খুব কম। আমার এখানে বড় একটা টেবিল আছে, ওইখানে আমি ল্যাপটপ রেখে দাঁড়ায় দাঁড়ায় কাজ করি, তাতে কী হয় আমি সারাদিন শুই না। সাধারণত যেই না আমি গিয়ে শুইলাম বডি বুঝে গেল ও আচ্ছা যখনই শরীরটা এরকম খাড়া থেকে গিয়ে এরকম শুয়ে পড়লো সে বুঝলো এখন ঘুমের সময়। কারণ আপনি যদি সারাদিন শুয়েই থাকেন, বডি যখন আপনি গিয়ে বিছনায় ঘুমানোর জন্য শুলেন, শরীর কীভাবে বুঝবে এটা ঘুমানোর সময়? আপনি কি বই পড়তে আসছেন, নাকি ফোন ইউজ করতে আসছেন, না কী করতে আসছেন? শরীর তো সেটা জানে না, আপনার মস্তিষ্ক জানে না, কারণ আপনি সারাদিন শুয়েই থাকেন। সারাদিন বিছনায় গিয়ে জাগ্রত অবস্থায় শুয়ে থাকবেন না, বই পড়বেন, বসে পড়বেন বা দাঁড়িয়ে কাজ করবেন, তাহলে যখনই শুবেন সাথে সাথে বডি এটা আপনার মস্তিষ্ক বুঝে ফেলবে আচ্ছা এখন ঘুমানোর সময়, কারণ সে তো সারাদিন দাঁড়ায় থাকে, শোয় না কখনো, এখন কেন শুয়েছে তার মানে এটা ঘুমানোর সময়। তো আপনি যদি সারাদিন মানে বিছনায় পড়ে থাকেন আর বিছনায় শুয়ে থাকেন তাহলে আপনার ঘুম আসতে সমস্যা হবে। এবং শেষ যেটা, সকালবেলা যদি মর্নিং এক্সারসাইজ করেন, এটা আমরা সবাই জানি ব্যায়াম করলে আপনার ঘুম আসতে সুবিধা হয়, সকালে 30 মিনিট যদি হাঁটেন, স্পেশালি যদি একটু বিশেষ করে জোরে হাঁটেন, তাহলে অবশ্যই এটা আপনাকে ঘুমাতে সাহায্য করবে। তো ইনশাল্লাহ এই ছিল ঘুম সম্পর্কিত আমাদের পুরো বিষয়। আমার 10টা জিনিস সবচেয়ে টপ, পৃথিবীর সবচেয়ে বেশি সমস্যা যে 10টা জিনিসের সমস্যা হয় গবেষণা থেকে বই থেকে, আমি সেগুলো নোট করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের অনেকেরই এই সমস্যাগুলো আছে, কারো লাইটের, কারো ক্যাফেইন, কারো রাত্রে 3টা 4টার দিকে অনেক বেশি ঘুমিয়ে ফেলেন, কারো ঘুমের মধ্যে সময়ের কোনো ঠিক ঠিকানা নাই, এক সময় ঘুমাচ্ছেন, কেউ রাত্রে নাইট ডিউটি করেন, এই সেই, যার যেটা আছে সেখান থেকে বেঁচে থাকেন। ঘুম এমন জিনিস, এটা আল্লাহ শান্তির বাহন করেছেন, আল্লাহ রাসূলও তার ঘুম কখনো নষ্ট করেন নাই। এত দায়িত্ব থাকার পরেও উনি এত দায়িত্বশীল ছিলেন, এত কষ্ট করছেন উনি এই উম্মার জন্য, কিন্তু তারপরে উনি ওনার ঘুমের সময় ঘুমের রুটিনটা কখনোই নষ্ট করেন নাই। উনি মাঝ রাস্তায় উঠে 2টা বাজে উঠে রাস্তায় রাস্তায় গিয়ে কাউকে দাওয়াত দেওয়া শুরু করছেন, অথবা কোনো ওয়াজ মাহফিল করছেন, এরকম কোনো রকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সো আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং সবচেয়ে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী গত 80 বছরের সমস্ত তথ্য আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দিয়ে দিলাম। আশা করি এই জিনিসগুলো যদি আপনি ঠিক রাখেন আপনার কখনোই ঘুমের কোনো সমস্যাও হবে না, এবং ঘুমের কোনো ক্যাপসুল খেতেও হবে না। ঘুমের ট্যাবলেট ক্যাপসুল খেয়ে কোনো দিন কেউ ঘুম ঠিক করতে পারে নাই। খাবেন, ঘুম আসবে, এরপরে আসতে হলে আরও 2টা খাইতে হবে, 3টা খাইতে হবে, 4টা খাইতে হবে, এক সময় 10টা খাবেন, তারপরেও কোনো দিন ঘুম আসবে না। যারা অনিদ্রায় ভুগে তাদের সাথে কথা বলে দেখেন যে তাদের জীবনটা দুনিয়াতে জাহান্নামের মতো হয়ে যায়, কারণ ঘুম যদি না আসে, আপনি 3 দিন না ঘুমালে আপনার ব্রেন নিজে নিজে আপনাকে মেরে ফেলবে। 3 দিন যদি আপনি না ঘুমিয়ে থাকেন আপনার ব্রেন শাটডাউন হয়ে যাবে নিজে নিজে, কারণ এত একটা এটা একটা মানে ভয়ঙ্কর জিনিস। ঠিক আছে, ইনশাল্লাহ এখন আমরা আমাদের দ্বিতীয় যে বিষয়টা সেটা চলে যাই, সেটা হলো গ্যাস্ট্রিকের বিষয়। আমাদের আমি আজকে আপনাদেরকে গ্যাস্ট্রিকের ঔষধ তৈরি করে দেখাবো। ঔষধ বলতে হলো গিয়ে একটা সিম্পল একটা ড্রিঙ্কস, একটা পানীয়। ঠিক আছে, সুতরাং এখন আপনারা আমার ক্যামেরাটা অন করতে পারেন, আমার স্ক্রিনটা শেয়ার করা বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, সময় বেশি নাই, যদিও আমি আপনাদেরকে অল্পতেই বুঝাচ্ছি। একটা মিনিট আমি একটু, আচ্ছা
আচ্ছা, এখন দেখেন, আগে ভালো করে বুঝেন যে গ্যাস্ট্রিক হয় কেন, তাই না? আমাদেরকে কারণটা বুঝতে হবে। আমরা ওই জ্বালাপোড়া নিয়ে পরে কথা বলবো, কারণ জ্বালাপোড়া হলো আমাদের এই সমস্যাটার একটা উপসর্গ। সো জ্বালাপোড়া নিয়ে আমরা এটাকে ঠিক করবো। আগে গ্যাস্ট্রিকটা কেন হয় সেটা বুঝেন। ধরেন এই হলো আমাদের মুখ থেকে আমাদের একটা খাদ্যনালী গেল, খাদ্যনালী গিয়ে এটা আমাদের ধরেন পাকস্থলী, না আঁকলাম এদিকে আমরা আজকে আর যাবো না, ঠিক আছে? এই যে নিচের অংশে আর যাবো না, যে আপনাদের যাদের কোষ্ঠকাঠিন্য বা এগুলো আছে এগুলো আরেক দিন আমরা কথা বলবো। আজকে আমরা এই পাকস্থলী পর্যন্ত থাকবো, যে আসলে ঘটনাটা কী ঘটে। আচ্ছা, আপনারা যখন খাবার খান, হজমটা কখন থেকে শুরু হয়? হজমটা খাবার খাওয়া শুরু করলে না, খাবারটা দেখা থেকে হজমটা হওয়া শুরু হয়, বা খাবারের কথা শোনা থেকে হজমটা হওয়া শুরু হয়। যখনই আপনি শুনবেন, এবং ইসলামে আমরা জানি আমরা আগে বসে থাকবো, খাবার পরে আসবে, এখন উল্টা করি আমরা, এই শূন্য সব নাই হয়ে গেছে। আমরা খাবার বসে থাকে আমাদের জন্য ঘন্টার পর ঘন্টা, আমাদের কোনো খোঁজ খবর নেই। কিন্তু ভদ্রতা হলো এবং শূন্য হলো গিয়ে আপনি আগে অপেক্ষা করবেন, তারপরে আপনার সামনে খাবার আনা হবে। আমরা কিছু কিছু জায়গায় যারা আলেম আছেন তারা এখনও এই জিনিসগুলো পালন করেন, আমরা করি না। তো আপনি যখন খাবারের কথা শুনবেন অথবা খাবার নিয়ে চিন্তা করবেন এবং খাবারটা চোখের সামনে দেখবেন, আপনার হজম প্রক্রিয়া তখন থেকে শুরু হবে লালা বের হওয়ার মাধ্যমে। এই মুখের চারপাশে বিভিন্ন রকমের কোষ আছে, তারা কি করে প্রতিদিন 1.5 লিটার করে লালা প্রোডিউস করে। এই লালা হলো গিয়ে আপনার সর্বপ্রথম বিষয়। সুতরাং আপনার খাবারটা সামনে আসলেই মানে ঝাঁপায় পড়বেন না, দয়া করে একটা মিনিট খাবারটাকে চোখ দিয়ে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই লালার মধ্যে অ্যাসিড থাকে, যেটা আপনার খাবারটাকে হজম করতে সহায়তা করবে। আপনি খাবারের কোনো ইয়ে নেই, হঠাৎ করে আপনি অন্য কোনো একটা বিষয়ের মধ্যে ব্যস্ত ছিলেন, হ্যাঁ খাবার নিয়ে বসে আছে, এই বাবা খেয়ে যা, হঠাৎ করে এসে চামিচ দিয়ে খাওয়া শুরু করছেন, হাত দিয়ে খাওয়া শুরু করছেন, মানে এইটা না, এটা খাবার খাওয়ার কোনো পদ্ধতি না। খাবারটা খাওয়ার প্রথম পদ্ধতি হলো খাবারের কথা মনে করবেন, সামনে এসে বিসমিল্লা বলে খাবারটাকে 2-1 মিনিট দেখবেন, দেখবেন আপনার মুখে লালা তৈরি হবে, খাবার হজম হতে সহায়তা করবে। 1 নম্বর, সিরিয়ালে আমি আসতেছি, কোথায় যায়, সময় খুবই কম, তারপরে ধৈর্য ধরে একটু শুনেন। দ্বিতীয় হলো গিয়ে খাবারটাকে চাবাবেন, একটা খাবারকে কমপক্ষে 30 থেকে 40টা চিবানো দেওয়া উচিত। আমরা অসম্ভব অবস্থা, এখন আমরা এত দ্রুত খাবার খাই, এটা একটা অসম্ভব অবস্থা। আপনি যদি খাবার, আপনার পেটের মধ্যে তো ভাই কোনো ছুরি চাকু নাই, আপনার তো দাঁত দিয়ে এই খাবারটাকে, তো আপনি মাংস খাচ্ছেন, কত ধরনের কত কিছু খাচ্ছেন, এইটাকে যদি আপনি ভালো করে পেস্ট না বানান, মানে যে বাটার মতো যদি বেটে এটাকে যদি নরম না করেন, এটা আপনার পেটে গিয়ে হজম হবে কী করে আমাকে বলেন? আপনারা 2-3 লোক মা একসাথে এতগুলো খাবার খেয়ে 2-3-4 বার চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলেন, ভাই এটা করবেন না ভাই, এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। আপনার পেটে এটা হজম হবে না, আপনার দাঁতগুলো দেওয়া হয়েছে, লালা দেওয়া হয়েছে, যাতে করে আপনি লালা দিয়ে খাবারটাকে নরম করে দাঁত দিয়ে চাবিয়ে 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 এটাকে একটা পেস্ট ভর্তার মতো তৈরি করে তারপরে আপনি এটাকে গিলবেন। সেটা তৈরি করতে কমপক্ষে 30 থেকে 40টা চাবানি আপনার দাঁত দিয়ে এটাকে চাবাতে হবে, সেটা আমরা কেউ করি না। মুখে দিলাম, 2-3 বার চাবিয়ে কী করলাম, পানি দিয়ে গিলে ফেললাম, আহারে ইয়া সালাম। এখন থেকে এটা করবেন না, খাবার 2-1 মিনিট দেখবেন লালা তৈরি হলো মুখের মধ্যে, এই যে বলে না জিভে পানি এসে যায়, জিভে পানি কোত্থেকে আসবে? আপনি ফোন করতে করতে খাবারের সামনে এসে বসছেন, আপনার ফোনের মধ্যে আরেকজনের সাথে আপনি ঝগড়া করতেছেন অথবা মিটিং করতেছেন, খাবার সম্পর্কে আপনার ব্রেনে কোনো চিন্তাই নেই, লালাটা জিভে জলটা কোত্থেকে আসবে? তো জিভে জল আনবেন প্রথমে, এবং সেই জল, সেই জিভের যে লালা, সেটা দিয়ে খাবারটাকে মিক্স করে, খাবারটাকে মিশ্রণ করে দাঁত দিয়ে এটাকে 30 থেকে 40 বার এটাকে চাবিয়ে চাবিয়ে এটাকে পেস্ট হওয়া আগ পর্যন্ত সেটা গিলবেন না। যদি সেটা করেন তাহলে এই হলো গ্যাস্ট্রিকের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো, যখন আমরা যদি ঠিক মতো এটাকে আসি, খাবারটা এখান থেকে আসলো, খাবারটা আসার পরে কি হয়, খাবারটা যখনই আপনার পেটে গিয়ে পড়বে তখন এই পেটের এই পাকস্থলীর চারপাশে বিভিন্ন রকমের কোষ আছে, বিভিন্ন রকমের কোষ আছে, এই কোষগুলা কি করবে, সেই কোষ খাবার হজম করার জন্য অ্যাসিড প্রোডিউস করবে, অ্যাসিড তৈরি করবে, যেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ব্যাটারিতেও থাকে। এই আপনার পেটে যেই অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিড যদি আপনি আপনার চামড়া যান, আপনার চামড়া জ্বলে যাবে, কারণ কাজটাই এটা। এই খাবারগুলোকে, এই যে শাক পাতা ডাল ভাত মাছ কত ধরনের খাবার খাচ্ছেন, এইগুলি যখন পেটে যাবে, এইগুলোকে নরম যদি না হয়, যাদের অ্যাসিডের সমস্যা আছে এই জন্য আপনার কোষ্ঠকাঠিন্য হয়, কারণ খাবারটা যদি নরম না করে যদি পেট যদি আপনার পরবর্তী স্তরে দিয়ে দেয় আপনাকে, এবার চিন্তা করেন তো সেই 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 মল বের করতে আপনার কতটা কষ্ট হবে, সেটা যদি এরকম হাড্ডির মতো থাকে, কারণ আপনার পেটে অ্যাসিড থাকতে হবে, অ্যাসিডের কাজ হলো গিয়ে এই জিনিসটাকে একদম নরম করে ফেলা। তো সাধারণত যেটা হয়, 1 নম্বর কারণ, এবং এইটাই একমাত্র কারণ,
আর কোনো কারণ নাই গ্যাস্ট্রিকের, আর কোনো কারণ নাই গ্যাস্ট্রিকের, আর কোনো কারণ নাই গ্যাস্ট্রিকের, সেটা হলো গিয়ে আপনার পাকস্থলীতে যথেষ্ট পরিমাণ অ্যাসিড প্রোডিউস হয় না। আপনার আপনার শরীরে অ্যাসিড অ্যাসিড যখন না তৈরি হবে তখন এটা যখন হজম করতে না পারবে পেটের মধ্যে এটা ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ফেলে রাখবে, কারণ সে হজম না করে পরবর্তী পদক্ষেপ নিতে পারতেছে না। হজমটা না করে এই শক্ত খাবার যদি আপনার নাড়ি ভুঁড়ির মধ্যে সে ঢুকায়, এই জন্য অনেকের আপনার 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 এই মলের সাথে রক্ত যায়, অনেকের কোষ্ঠকাঠিন্য, অনেকের পাইলস হয়, অনেকের পায়ুপথে ক্যান্সার হয়। কেন? কারণ একটা সময় পরে আপনি দুই তিন দিন তো এটা পেটে তো রাখতে পারবে না খাবার, এখন শক্ত হইলেও আপনি আরও তো খাচ্ছেন খাচ্ছেন খাচ্ছেন, খাবারটাকে বের করে দিতে হবে তাকে। কিন্তু সে অ্যাসিড না থাকার কারণে সে নরম করতে পারতেছে না, নরম করতে না পারার কারণে সে এটাকে অনেকক্ষণ রাখতেছে। যখন এটাকে প্রয়োজনের তুলনায় অনেকক্ষণ পেট রাখবে তখন অ্যাসিড কী হয়, অ্যাসিড উপরের দিকে উঠে আসে। তখন যখন এইটাই অ্যাসিডগুলো নিচের দিকে না গিয়ে এই যে খাবার পুষতে 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 এটা দুই ঘন্টা তিন ঘন্টা রাখার পর এটা হজম হয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, আপনার এটা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা বসে আছে, কারণ এটা হজম করতে পারছে না অ্যাসিড না থাকার কারণে। তার মানে খাবারের যেই পচা যেইগুলো বলে না দুর্গন্ধ ঢেকুর আসে, এইগুলি যখন আপনার বুকে উঠে তখনই আপনার জ্বালা পোড়া শুরু হয়, তখনই আপনার গ্যাস্ট্রিকটা শুরু হয়। এখন আপনি দেখেন কী করেন, এখন দেখেন যে গ্যাস্ট্রিকটা করার জন্য আপনি কি করেন, আপনি একটা ওষুধ খান, সেটার নাম হলো গিয়ে সেটাকে বলা হয় হলো গিয়ে এটা হলো আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধটা খাই সেটার মধ্যে থাকে হলো গিয়ে সোডা, বেকিং সোডা, আমার বাসায় আছে বেকিং সোডা। এই ওষুধের মধ্যে কিচ্ছু থাকে না, শুধুমাত্র বেকিং সোডা থাকে। সোডার কাজ কী, সোডা হলো গিয়ে অ্যাসিডটাকে নষ্ট করে দেয়। তার মানে আপনি যখন সোডাটা খেলেন আপনার আপনি যদি গ্যাস্ট্রিকের ওষুধ খেতেই চান, যদি খেতেই চান দয়া করে ওই তিন চার হাজার কোটি টাকা খরচ না করে আপনি বাসার এই দোকান থেকে বেকিং সোডা কিনে আনেন, খাবারের বেকিং সোডা পানির সাথে এক চামচ গুলিয়ে আপনি খেয়ে ফেলেন, যদি সেটা গ্যাস্ট্রিকের ওষুধের মতো কাজ না করতেছে তাহলে আমি কান ধরে উঠবোস করবো। করে দেখেন আপনি কেন শত শত টাকা দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ কিনতেছেন, আপনি একশো টাকা দিয়ে এক কেজি আধা কেজি বেকিং সোডা পাওয়া যায়, এইটার এই এই বেকিং সোডাটাকে মিক্স করে সুন্দর বোতলে দিয়ে একটু একটু মিষ্টি দিয়ে দিছে, বাহ হয়ে গেল কাজ। বেকিং সোডার কাজ হলো আপনার অ্যাসিডটাকে নষ্ট করে ফেলা, কারণ আপনার তো এখানে অ্যাসিড ছড়াই গেছে, তো অ্যাসিডটা আপনার আপনার পায়ুপথ দিয়ে বের হয়ে যাওয়ার কথা আমরা মলের সাথে, কিন্তু অ্যাসিড না থাকার কারণে আপনার হজম হতে পারতেছে না, এটা উপরে চলে আসতে উপরে চলে আসতেছে, আপনার বুকের এদিকে চলে আসতেছে, আপনার মাঝে মাঝে মানুষ বলে হার্ট অ্যাটাক চলে আসতেছে, হার্ট অ্যাটাক হয়ে যেতেছে, জ্বলতেছে এই জায়গাগুলো। আপনি বেকিং সোডা যখন খাবেন তখন আপনার কী হবে, এই জ্বলাটা নষ্ট হয়ে গেল, বেকিং সোডা দিলেন আপনার অ্যাসিডটা নষ্ট হয়ে গেল, আপনার জ্বলা পোড়াটা বন্ধ হয়ে গেল। এখন চিন্তা করেন তো এই অ্যাসিডটা আপনার বুকের জ্বলা পোড়া শেষ করে এটা কোথায় যাবে, এটা কি বুক থেকেই বের হয়ে যায়, এটা কি বমির সাথে বের হয়ে যায়, সেটা তো না, সেটা গিয়ে আপনার পাকস্থলীতে যাবে। চিন্তা করেন অবস্থাটা কি, আপনার পাকস্থলীতে অলরেডি অ্যাসিড কম আছে, এখন বুকে জ্বালা পোড়া শেষ করে সেই সেই এই সেই জিনিস সেই বেকিং সোডা আপনার পেটের মধ্যে যাচ্ছে, পেটে গিয়ে আরও অ্যাসিডগুলোকে নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন যে দুই বছর ধরে ছয় হাজার কোটি টাকা খরচ করে কেন মানুষ এই গ্যাস্ট্রিক থেকে মুক্ত হয় নাই, কারণ আপনাকে সেটা জ্বালা পোড়ার থেকে বাঁচালো ঠিকই, কিন্তু সেটা তো আপনার পেটে গিয়েই পড়তেছে, তার কাজ হলো অ্যাসিডটাকে নষ্ট করা। জ্বালা পোড়াটা নষ্ট হলো কেন, কারণ হলো গিয়ে বেকিং সোডা আপনার অ্যাসিডটাকে নষ্ট করে ফেললো, কিন্তু পেটে গিয়ে পাকস্থলীতে পড়ে সেই পাকস্থলীর অ্যাসিডগুলোকেও নষ্ট করে দিচ্ছে, এবং সেই পাকস্থলী অ্যাসিড কম থাকার কারণেই আপনার গ্যাস্ট্রিকটা ছিল। তার মানে আপনি যতই আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন দিনে দিনে আপনার গ্যাস্ট্রিক কমবে তো দূর, আপনাকে বাড়তেই থাকবে। যারা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে গিয়ে জিজ্ঞেস করেন, আগে একটা দিয়ে শুরু করছে, এরপরে দুইটা, এরপরে তিনটা, এরপরে চারটা, এখন চার পাঁচটা ট্যাবলেট খাওয়ার পরেও তাদের ভালো হচ্ছে না, আপনি জিজ্ঞেস করেন এগুলা। আমরা এই জিনিসটা করতে পারবো না, আমাদের উল্টা করতে হবে, আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের পাকস্থলীতে যথেষ্ট পরিমাণ অ্যাসিড তৈরি হয় খাবার খাওয়ার আগে, তাহলে আপনার গ্যাস্ট্রিক সারা জীবনের জন্য ভেলে যাবে। আমি এখন আপনাকে দেখাবো, তবে একটা জিনিস বলে রাখি যে আপনার গ্যাস্ট্রিক আপনার পাকস্থলী কেন অ্যাসিড কম প্রোডিউস করতেছে, মানে অ্যাসিড তৈরি করতেছে কম কেন, অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো গিয়ে সাদা আটা, সাদা আটা আটা সাদা আটার সাথে আমরা অনেকে জানেন সাদা আটার মধ্যে কী থাকে, সেটা হলো গিয়ে গ্লুটেন, গ্লুটেন কি, গ্লুটেন রাবারের মতো,
যেই কারণে যে দেখেন না তান্দুরটি যখন বানায় মোগলাই বানায় দেখেন এরকম হাতের মধ্যে ঘুরায় আর এটা এত বড় হয়ে যায়। এটা এটা কি? এটা হলো গিয়ে গ্লুটেনের ফল। গ্লুটেন মানে হলো গিয়ে আঠালো জিনিস। আপনি কি করতেছেন, ময়দার উপরের যে বাকল ছিল বা যেই ছিকলা ছিল যেটা আপনার এটা থেকে রোধ করতো সেটাকে ফেলে দিয়ে ভিতরের গ্লুটেনগুলো শুধু খাচ্ছেন, কি মজা লাগে! এগুলা পেটে যাওয়ার কারণে, এই আঠার কারণে আপনার পেটের সমস্ত অ্যাসিড নষ্ট হয়ে যাচ্ছে। এই গ্লুটেনযুক্ত খাবার যদি আপনি খান আপনার পেটের অ্যাসিডিটি নষ্ট হয়ে যাবে এবং আপনার গ্যাস্ট্রিক হওয়া শুরু করবে। এবং এই 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 যে আপনার যে নুডলস খান, নুডলসের উপরে যে আঠা দিয়ে দুইটা দুইটা নুডলস যাতে একসাথে লেগে না যায় এটার জন্য মোম দিয়ে রাখা হয়। এক একটা ম্যাগি নুডলস খেলে 72 ঘন্টা সময় লাগে এই পুরাটা জিনিস হজম করতে, মনে রাখবেন। একটা ম্যাগি নুডলস খেলে 72 ঘন্টা লাগে শরীরকে সেটা আপনার শরীর থেকে বের করতে। এই 72 ঘন্টার মধ্যে আপনি আরও আটার জিনিস খাচ্ছেন, আরও আটার জিনিস খাচ্ছেন। আটা ছাড়া তো এখন মুখরোচক খাবার হয়ই না, একটার পর একটা দিতেছেন, এমনি অ্যাসিড কম। তারপরে খাচ্ছেন হলো গিয়ে বেকিং সোডা, সেটা গিয়ে আরও অ্যাসিডটাকে নষ্ট করে দিল। তার উপরে খাচ্ছেন আটাযুক্ত জিনিস, আরও অ্যাসিডটাকে নষ্ট করে দিল। আপনার খাবার হজমটা হবে কীভাবে? তা আপনার গ্যাস্ট্রিক হবে না কী হবে? সুতরাং এই হলো গ্যাস্ট্রিকের সবের বিষয়। তার মানে গ্যাস্ট্রিক না হওয়ার জন্য আমরা কী করবো? আমরা খাবারকে 1-2 মিনিট দেখব, তারপরে বিসমিল্লা বলে খাবারটা মুখে দিব। মুখে দিয়ে সেটাকে 30-40 বার চাবাবো, থুতুর সাথে এটা পেস্ট হবে, ওইখানে হজমের প্রক্রিয়া অর্ধেক শেষ হয়ে গেছে। এরপরে তারপরে আমরা এটাকে পেটে ফেলবো। আমরা যদি আটাযুক্ত খাবার না খাই এবং আমরা যদি এই এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করে দিব, কারণ গ্যাস্ট্রিকের ওষুধ খাইলেই আপনার আরও উল্টা সমস্যা হবে, উল্টা, কারণ এটা এটা অ্যাসিডকে নষ্ট করে। কারণ গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনার জ্বালা পোড়া কমে কেন? কারণ আপনার বুকের অ্যাসিডগুলোকে নষ্ট করছে, কিন্তু পেটে গিয়ে তো পেটেরগুলোও নষ্ট করে। আমরা উল্টা করবো, আপনাকে দেখাচ্ছি আমরা কী করবো। এরপরে আটা, সাদা আটা, আপনারা লাল আটা খেতে পারেন, যেখানে আপনার আগের দিনে আমরা যে রুটিগুলো খেতাম, আল্লাহ রাসুল যে রুটি খেয়েছে সেগুলো আজকের রুটি না, আজকের রুটি সেগুলো না। আল্লাহ রাসুল রুটি খেয়েছে, কিন্তু আজকের রুটি আর আল্লাহ রাসুলের রুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহ রাসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আল্লাহ রাসুল যে রুটিগুলো খেত সেখানে গম দেখা যেত, এত সুন্দর করে একদম চেহারার পাউডারের মতো পাউডার করে রুটি আল্লাহ রাসুল জীবনেও খায়নি। সুতরাং আমাদেরকে এই, আপনি যদি লাল আটার রুটি খান আলহামদুলিল্লাহ, কিন্তু এই সাদা আটার যে কোনো জিনিস যখন খাবেন তখন আপনার এই অ্যাসিড কমে যাবে। এখন আমরা কি করব? সহজ, আমরা অ্যাসিড নষ্ট করব তো দূর, আমরা অ্যাসিডকে বাড়াবো কিভাবে? সহজ পদ্ধতি এই যে আমার কাছে আছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা জিনিস আল্লাহ রাসুল এই সিরকার কথা বলেছেন, সেটা হলো গিয়ে অ্যাপল সাইডার ভিনেগার। বাংলাদেশে পাওয়া যায় অর্গ্যানিক, দেখবেন এবং এর নিচে দেখবেন এখানে এটা কিন্তু পরিষ্কার না, আমাদের সাদা ভিনেগার না। এক নম্বর জিনিস, আমাদের সাদা বা যে ভিনেগার ওগুলো না, যেগুলো আমরা কমার্শিয়ালি ব্যবহার করি সেগুলো না, ওগুলো বাথরুম পরিষ্কার করার ভিনেগার, ওগুলো খাওয়ার ভিনেগার না, কিন্তু খাওয়ার মধ্যে মানুষ দেয়। এর নিচে দেখবেন ঘোলা, ঘোলা আছে, এগুলো হলো গিয়ে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, যেগুলো আপনার পেটের হজম শক্তি বাড়াবে। অ্যাপেল সাইডার ভিনেগার এটা বাংলাদেশেও পাওয়া যায়, সম্ভবত 1000-1200 টাকা 1 লিটার, আপনার 3-4 মাস চলে যাবে। এমনি আপনি ওষুধ খাচ্ছেন 1000-1000 টাকার, গত 2 বছরে 6,000 কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে প্রথম আলোর রিপোর্ট, গত 2 বছরে 1919 এবং 2020, সামনের বছর হয়তো আরও বেশি বিক্রি হবে। প্রথম লাগবে এটা অ্যাপেল সাইডার ভিনেগার, এটা হলো অ্যাসিডিক, এটা গিয়ে আপনার অ্যাসিডটাকে বাড়াবে। দ্বিতীয় আপনার যেটা লাগবে, আমরা যে লবণ খাই সেই লবণের জায়গায় 2টা লবণ ব্যবহার করবেন, এটা হলো গিয়ে পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট। আমি দেখছি যে ফেসবুকে বাংলাদেশে আমরা দেখছি এটা পাওয়া যায়, যদি সেটা নাও পান তাহলে বিট লবণ ব্যবহার করবেন, দয়া করে সাদা লবণ ব্যবহার করবেন না। আমার বাসায় এই 2টা লবণই খাওয়া হয়, আমি জীবনে সাদা লবণ খাই না, হয়তো কোনো খাবো না যদি আমাকে কেউ বন্দুক না ধরে আমার কপালে। এটা হলো হিমালয়ান পিঙ্ক সল্ট, দেখবেন এটা পিঙ্ক কালারের সল্ট, এটা সাধারণত নেপাল, পাকিস্তান, ইন্ডিয়ার ওই ওই সব হিমালয়াতে পাওয়া যায়, বাংলাদেশে এটা পাওয়া যায় খুব বেশি না, 1 কেজি আনলে আপনার 6 মাস চলে যাবে। হ্যাঁ, আপনি যদি রান্না বাড়িতে, আমি ব্যবহার করি, আপনারা ব্যবহার করতে পারেন। সাদা লবণ অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস, সাদা লবণ আর বিষের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, পার্থক্য একটাই, বিষের পরিমাণ কম, আপনি আস্তে আস্তে মরবেন আর বিষ খেলে একসাথে মরবেন, এর বেশি আর কোনো পার্থক্য নাই। এই হলো পিঙ্ক সল্ট, এটা যদি আপনি না পান, বাংলাদেশের সমস্ত জায়গায় বিট লবণ পাওয়া যায়, বিট লবণ পাওয়া যায় এভরিওয়্যার, সমস্ত বাজারে গেলে বিট লবণ পাওয়া যায়। আপনি বিট লবণ যদি মানে নর্মালি কিনলে অনেক সময় বালু ডালু মিশায় বা কি ইয়ে করে, আপনি ওই পাথরের মতো লবণটাকে এনে গুঁড়ো করে নিতে পারেন। 2-3 নম্বর লাগবে কি? 3 নম্বর লাগবে হলো গিয়ে আপনার লেবু, কত সোজা, লেবু বাংলাদেশে অল্প দিয়ে পাওয়া যায়, লেবুর মধ্যে অ্যাসিড থাকে, কারণ আমাদের কাজ হলো গিয়ে অ্যাসিড বাড়ানো, কমানো না। পেটের মধ্যে অ্যাসিড বাড়ানোর সাথে সাথে আপনি দেখবেন গ্যাস্ট্রিক গেছে গা, আপনি করে দেখেন, আপনি একদিনে না হলো আপনি 1 মাস করে দেখেন,
না হলে পরে আপনি এগুলা যে কিনবেন না ওগুলা টাকা আমি দিব মানে এতটুকু আমি গ্যারান্টি দিলাম আপনাকে যে আপনি যত খরচ করবেন আমি দিব যদি এটা ভালো না হয় কারণ আমি করতেছি গত 3-4 বছর ধরে আমার তো ঢেকুরও আসে না গ্যাস হবে তো দূর আমার মাঝে মাঝে ঢেকুরও আসে না আমি সারা দিন যে খাই আমার কোনো ঢেকুরও আসে না হয়তো অনেক কখনো যদি খাই কোন জায়গায় যদি আমি বেড়াতে যাই যদি আমাকে কোনো খাওয়া দেয় অনেক একটু বেশি খেয়ে ফেললে হয়তো একটা ঢেকুর আসলেও আসে আমি সারা দিন আমি কখনো ঢেকুরই দিই না কারণ আমার পেটে এত বেশি অ্যাসিড খাবার পরার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে আপনার তো 2-3 ঘন্টা হজম হতে লাগে আমার সর্বোচ্চ 40 মিনিট লাগে আমি বুঝি আমার আমার পেট খালি হয়ে গেছে আমি বুঝি আমার পেটটা খালি হয়ে গেছে খুদে লেগে গেছে অলরেডি কারণ আমি আমার 40 মিনিটের মধ্যে মানে এটা আগুনের মতো মানে অ্যাসিড এত বেশি আমার পেটে অ্যাসিড এটা একদম আগুনের মতো খাবারটা পরার সাথে সাথে 40 মিনিটে হজম করে অলমোস্ট এটা কাজ শেষ সে পরের বার খাবার জন্য বসে আছে কিন্তু আমি খাই না 6 ঘন্টা পর্যন্ত আর এই 6 ঘন্টা সে চুপ করে বসে থাকবে সমস্ত অ্যাসিডগুলো এই যেই খাবার আসবে মাশাআল্লাহ শুরু কাজ তো আপনারা তো খাবার কন্টিনিউয়াসলি খেতেই থাকেন তো অ্যাসিডটা শরীর মানে বানাবে কখন একটু সময় তো দেন অ্যাসিডটা শরীরকে বানাইতে আচ্ছা এখন আমরা এটা কিভাবে বানাবো এটা দেখেন সহজ আমি একটা গ্লাস নিলাম ঠিক আছে গ্লাসে আপনি এক চামচ পরিমাণ নেবেন আমি এই ঢেলে দিচ্ছি আপনারা এক চামচ পরিমাণ নেবেন এই যে দেখেন গ্লাসের মধ্যে এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম নিচের জিনিসগুলো নিয়ে আসলো এসে আমি এখানে এক চামচ পরিমাণ আমি এখানে অল্প একটু দেখছেন অল্প খুব বেশি দিয়ে দেওয়ার কোনো দরকার নেই এক চামচ পরিমাণ আপনি দিবেন দেওয়ার পরে আপনি যে লেবু চিপে দিবেন সো অ্যাসিডের উপরে অ্যাসিড ডাবল অ্যাসিড কিন্তু এগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর না এগুলো সব ন্যাচারাল জিনিস তো আমি মনে করেন না যে এই অ্যাসিড খাওয়ার পরে আপনার আপনার বডি সব কিছু নষ্ট হয়ে যাবে এগুলো আমরা এমনিই খাই লেবু দিলাম এরপরে ভিনেগার দিলাম ঠিক আছে এরপরে কী দিব এই যে আমার লবণ আছে আমার এখানে অলরেডি আমি রেখে দিয়েছি এখানে এটা আমার বাসার লবণের ইয়ে হ্যাঁ খুব অল্প সামান্য যে অল্প একটু দেখতে পাবেন হালকা আমার লবণ এটা এখানে দিলাম ঠিক আছে এই যে লবণগুলো দিলাম এরপরে কী দিলাম সিম্পল আমাদের আছে পানি যার মধ্যে অক্সিজেনও আছে পানি দিলাম অল্প একটু পানি দিতে পারেন বেশি দিতে পারেন যদি অ্যাসিডিটি বেশি মনে হয় তাহলে একটু বেশি পানি দিতে পারেন এরপরে চামচ দিয়ে নাড়লাম লবণগুলো চলে গেল আচ্ছা বাস এরপরে যে আমি এখনও নাস্তা করি আমার পেটে এমনি অনেক অ্যাসিড আছে তারপরে যে খেয়ে ফেললাম আপনাদের যদি কারো যদি দাঁতে শিরশির করে অনেকে তো দাঁতে সমস্যা আছে আমার নাই তাহলে এটা পাইপ ইউজ করতে পারেন যেহেতু অ্যাসিডিক আপনার দাঁতে যদি ভাঙা থাকে বা শিরশির করে থাকে তাহলে ওটা গিয়ে ওখানে লাগতে পারে ঠিক আছে বা যাদের দাঁতের সমস্যা আপনি খেলে বুঝবেন যে দাঁতের সমস্যা করতেছে তখন একটা পাইপ নিয়ে নেবেন তাহলে আর দাঁতে লাগতেছে না সহজ জিনিস আমার কাছে পাইপ আছে কিন্তু আমার লাগে না আলহামদুলিল্লাহ আমার শরীর যথেষ্ট পরিমাণ স্ট্রং খুব খারাপ কোনো টেস্টও না লেবু শরবতে তোমার মনে হয় কয়েকদিন লাগবে একটু বিরক্ত লাগবে কারণ আপনি কখনো খেয়ে অভ্যস্ত না এক সপ্তাহ করবেন আমি তো আমার 3-4 বছর হয়ে গেছে খেয়ে ফেলবেন বাদ শেষ এটা কখন খাবেন খাবারের আগে 5-10 মিনিট আগে খেয়ে ফেলবেন কি হলো আপনার এইখানে এখন শরীর তো অ্যাসিড তৈরি করার পাশাপাশি আপনি নিজে বাইরে থেকে আরও অ্যাসিড দিলেন লেবু দিলেন অ্যাপেল সাইডার ভিনেগার দিলেন আর লবণ এই বিশেষ করে এটা গবেষণা আসছে এই লবণ শরীরে অ্যাসিড তৈরি করতে অনেক সাহায্য করে সাদা লবণ বরং আর ভেজাল করে এই ধরনের লবণ আর বিট লবণও করে বিট এটা না থাকলে এত টেনশনে কিছু নেই আপনি বিট লবণ ব্যবহার করতে পারেন এই তিনটা জিনিস পানি লেবু আর অ্যাপেল সাইডার ভিনেগার আর হলো গিয়ে লবণ যেই না আপনার পেটে গিয়ে পড়বে তখন আপনার যে পাকস্থলী দ্বিগুণ হারে অ্যাসিড প্রডিউস করা শুরু করবে অ্যাসিড তৈরি করা শুরু করবে 10 মিনিট আগে খেয়ে ফেললেন আমি খাচ্ছি আমি হয়তো পরে নাস্তা করব আমার প্রথম খাবার আর কি আমি 10টা থেকে 1টার মধ্যে যে কোনো সময় 1টার সময় হয়তো খাবো যেই না এটা তৈরি হলো আপনার জন্য খাবার আপনার পেটে গেল 30 থেকে 40 মিনিট 35 মিনিট হজম হয়ে যাবে জীবনও কোনো দিন গ্যাস হবে না গ্যারান্টি দিয়ে বললাম এটা আমার একজন মুসলিম হিসেবে আমার ওয়াদা রইল আপনি যদি করে যদি ফল না পান আপনার আপেল সাইডার ভিনেগারের কিনতে জয় যে কটাকা লাগবে আপনার লবণ কিনতে যে কটাকা লাগবে আপনার লেবু কিনতে জয় কটা লাগবে যদি পানীয় যদি কিনে খান সেটা সব টাকা আমি দিব কিন্তু আপনাকে এটা মাসখানিক করতে হবে এটা একদিনও হবে না কারণ আপনার এই সমস্যাটা বছরের পর বছর সো আপনি দিনে অনেকে বলছেন দিনে আপনি কী এটা করবেন খাবারের আগে আপনি খাবেন যদি আপনি সুন্না ফলো করে দুই বেলাতেই খান
ঠিক আছে, তাহলে দুই বেলাতেই খাবেন। তবে এরা যখন আপনি দুই তিন মাস করবেন, আস্তে আস্তে আপনার এগুলো সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে, এত বেশি আর খেতে হবে না। তবে আমি দিনে একবার খাই, কারণ অ্যাপেল সাইডার ভিনেগার শুধু এইটা ছাড়া মানে হাজার হাজার শরীরের অনেক প্রক্রিয়াতে কাজে লাগে। এটা নিয়ে আরও বিশাল এক লেকচারে অ্যাপেল সাইডার ভিনেগার, আল্লাহ রাসুলের বলছে যে সিরকা যদি ঘরে থাকে তার তরকারির কোনো দরকার নেই, এটা এমনি বলে নাই, আল্লাহ রাসুলের মুখের কথা ওহি, সুতরাং সেটা বিশ্বাস করেন সেটার উপরে। ভিনেগারের ভিনেগার শব্দটা আল্লাহ রাসুলের মুখ থেকে বেরোইছে, এতটুকু যথেষ্ট যে এটা চমৎকার একটা কাজ করার জন্য, এর বেশি আমার গবেষণার দরকার নাই, তবে আমি পড়েছি আমার জানার জন্য। তো এই জিনিস আল্লাহ রাসুল বলছে কি, ভিনেগার বাসায় থাকলে তার তরকারি কোনো দরকার নাই, রুটি দিয়ে আপনি ভিনেগার খেতে পারেন। তবে আমরা এখন খাই না দেখে আমাদের তরকারিতে দেওয়া যায়, আমি আমরা মাংসতে দেই, বিভিন্ন ইয়েতে দেই মাংস নরম হওয়ার জন্য, কারণ এটা অ্যাসিড। তবে এটা আপনাকে কোনো ক্ষতি করবে না, এটা 100% গ্যারান্টি। পৃথিবীতে অ্যাপেল সাইডার ভিনেগার উপরে হাজারো গবেষণা হয়েছে। তো এটা যদি আপনি করেন আপাতত দুই তিনবার, যেহেতু আপনার সমস্যা যাদের বেশি গ্যাস্ট্রিকের সমস্যা, আপনার তিনবার করবেন, প্রত্যেকবার খাবারের 10 মিনিট আগে এটা খেয়ে নেবেন, খাবার 10 মিনিট আগে খেয়ে নেবেন। আপনি এক মাস যদি কন্টিনিউ করেন, আপনার গ্যাস্ট্রিক পুরো জীবনের জন্য শেষ, একদম শেষ হয়ে যাবে, যতদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন। হ্যাঁ, পরবর্তী যদি আপনি আটা খাবার কমায় দেন, ওগুলো কমায় দেন, একটা সময় গিয়ে হয়তো আপনার একবার করলেই হবে, আমি সারা জীবন এটা একবার করবো, শুধুমাত্র গ্যাস্ট্রিকের জন্য না, অন্য শত শত শরীরের যে সুবিধা সেটার জন্য। তো আপনাদেরকে গ্যাস্ট্রিকের কী বলে, গ্যাস্ট্রিকের শরবত, ওষুধ বলছি না, গ্যাস্ট্রিকের শরবত তৈরি করে দেখালাম। আমি গত আমার ওয়াইফ, আমার মা, আমরা সবাই যাদেরই গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, আমি সবাইকে বলেছি, আজ অবধি যারা করেছে তারা কোনোদিন ফিরত এসে আমাকে বলে নাই যেটা কাজ করে নাই। আমি যারা করে নাই এখন কী করবো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি আমল না করলে আপনি কেমনে হবে। তো এই হলো বিষয় অ্যাপেল সাইডার ভিনেগার। আবারও বলতেছি, অ্যাপেল সাইডার ভিনেগার আছে, এরপরে লবণ আছে আর লেবু আছে, না? অ্যাপেল সাইডার ভিনেগার পাওয়া যায় বাংলাদেশে অর্গানিক, এবং নিচে দেখবেন ঘোলা এরকম, একদম সাদা না, এটা লবণ আছে আমাদের, পিঙ্ক সল্ট, না হলে আপনি ব্যবহার করবেন হলো গিয়ে বিট লবণ, আর হলো গিয়ে লেবু, সেটা বাংলাদেশে সব পাওয়া যায়। তো এই হলো বিষয় আজকের ক্লাস, এখানে আপনারা করে দেখেন, করে আমাকে ফিডব্যাক দিয়েন, আপাতত এক দুই তিনবার করেন, আস্তে আস্তে এটা কমিয়ে দিতে পারবেন। এখন আমরা প্রশ্ন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ, সরাসরি প্রশ্নতে তুলে যাই, যাদের সময় আছে থাকবেন, আর না হলে আপনারা চলে যেতে পারেন। আজকের ক্লাস এখানেই শেষ, ভিডিও দেওয়া হবে ইউটিউবে, আপনারা শেয়ার করবেন, নিজেরা দেখবেন যদি পুনরায় দেখতে হয়। এছাড়া আমরা পরবর্তীতে আমাদের ক্লাসে আরও অন্য বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এই দুইটা টপিকই ছিল। এখন আমি প্রথম থেকে প্রশ্নগুলো পড়ছি এবং প্রশ্নগুলো নিচ্ছি। আচ্ছা, গরম পানি দিয়ে গোসল করলে নাকি ঠিক না, সবসময় হালকা গরম পানি খাওয়া কি ঠিক? অনেকে বলে ভালো, অনেকে খাবে, আমি সারাদিন হালকা গরম পানি খাই। আচ্ছা, গরম পানি দিয়ে গোসল করা ঠিক না এই কথাটা কে বলেছে আমি জানি না। আমরা আমাদের এখানে, আমি আমার আগে যে জিমে যেতাম ওখানে ছিল সুনা, স্টিম এবং সুনা। স্টিম এবং সুনার কাজ হলো গিয়ে আপনার শরীর থেকে ঘাম বের করা। ঘামের সাথে আপনার কী বের হয়ে যায়? টক্সিন। তার মানে আপনার মূত্রের সাথে যেরকম আপনার অনেক বিষাক্ত জিনিস বেরোয় যায়, ঘাম থেকেও সেটা বেরোয় যায়। এটার কোনো বৈজ্ঞানিক কোনো বেসিস নাই। যে বলেছে, কেউ যদি বলে থাকে তাকে বলবেন আমাকে বিজ্ঞানী ওই গবেষণা দিতেছে, এটা কোত্থেকে বললো? আর আমতাজি বললে তো হবে না, আমাদেরকে নিষেধ করা আছে, তোমরা যা খুশি তাই বলবা আর প্রচার করবা সেটা হবে না। আপনার কাছে কিছু আসলে ফাস আলু আহলাল দিক্কির ইনকুন তুমলা তা আমলাম, না হলে জিজ্ঞেস করো কোত্থেকে পাইছে সেটা। আপনি অবশ্যই গরম পানি দিয়ে গোসল করবেন। এখন যদি সে যদি বলে হলো গিয়ে ফুটন্ত গরম পানি যদি বলে থাকে তাহলে ভিন্ন কথা, ঠিক আছে? কিন্তু হালকা গরম পানি দিয়ে গোসল করতে সমস্যা নেই, আমি সারা জীবন করতেছি, আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। গরম পানি আপনি কেন খান আমি জানি না, আমি পানি নর্মাল টেম্পারেচারই খাই, অথবা ঠান্ডা পানি খাই। ঠান্ডা পানি খেলে যেটা হয় আপনার মেটাবলিজম একটু বাড়ে, এটা ভিন্ন জিনিস। তবে এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই, আমি নর্মাল পানি খাই অথবা ঠান্ডা পানি খাই। গরম পানি আমি খাই শুধুমাত্র চা কফির ক্ষেত্রে, এছাড়া এগুলো নিয়ে খুব একটা সমস্যা নেই, যদি না অস্বাভাবিক ঠান্ডা গরম হয়ে যায়, অল্প ঠান্ডা অল্প গরম এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেন, সেক্ষেত্রে কতক্ষণ ঘুমাতেন? এখন এটা নিয়ে আমি ক্যালকুলেট করেছি যে আল্লাহ রাসূল আসলে কতক্ষণ ঘুমাতেন, আমি আমার মালয়েশিয়ার সময় অনুযায়ী ক্যালকুলেট করে দেখেছি যে সাধারণত 7 ঘন্টার আশেপাশে হয়। কারণ আমার এখানে ধরেন, আমার এখানে 8:40 আমার এখানে ইয়ে হয়ে যায়, এসা হয়ে যায়। তো 9টার মধ্যে আমার, আমি তো 40 হলেই, এখন তো আর মসজিদে যাওয়ার সুযোগ নাই কারণ সব কিছু বন্ধ করে রাখছে সরকার। নর্মালি আমার 9টা পর্যন্ত বাজে আর আমার তো আগে থেকে খাওয়া দাওয়া সব শেষ। সো এখন মনে করেন 8:40 হলে আমি ঘড়ি ধরে বসে থাকি, যেই 40 হলে নামাজে দেওয়া গেলাম, 9টার মধ্যে আমার কাজ শেষ, আমি 9টায় ঘুমিয়ে যাই, 9টা বা 9:30 মাঝে মাঝে একটু কম বেশি হয়। এরপরে আমি দেখছি এখানে
ফজরের টাইম হলো গিয়া 6টা 5 6টা 5 তো আমি যদি ধরেন আমি দেখেন তাহাজ্জুদ আল্লাহর রাসূল যেভাবে পড়তো আল্লাহর রাসূলের বিষয়টা ভিন্ন ওনার সাথে তুলনা করা সম্ভব হবে না আমাদের একদম তবে আপনি যদি আধা ঘন্টাও যদি রাখেন যদি 30 মিনিট যদি আপনি তাহাজ্জুদের জন্য রাখেন 2 রাকাত 4 রাকাত ছাড়া যাই হোক আমি তাই করি ম্যাক্সিমাম তাহলে আপনি 9টা থেকে 9টা থেকে যদি ঘুমান মোটামুটি আপনি 5টা মানে মালয়েশিয়ার সময় অনুযায়ী 5টা 30 পর্যন্ত আমি ঘুমাতে পারি যেটা 8.5 ঘন্টা তো 8.5 ঘন্টা যদি আপনি যদি 5টাতে উঠেন 1 ঘন্টাও যদি তাহাজ্জুদ রাখেন তারপরে আমার এখানে 8 ঘন্টা হয় আপনি যদি 1.5 ঘন্টা তাহাজ্জুদের জন্য সময় রাখেন 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিট যদি তাহাজ্জুদের সময় রাখেন মালয়েশিয়াতে আজকে ডেটে আমি যেই দিন আপনার সাথে কথা বলছি তারপরেও আমার 7.5 ঘন্টা ঘুমাবে আমি যদি 9টায় ঘুমাইতে পারি এখন বাংলাদেশে সেটা হিসাবটা আমি জানি না আপনারা একটু হিসাব করে নেবেন সেটা ভিন্ন হতে পারে মালয়েশিয়াতে নামাজের জন্য একটা খুব ভালো দেশ ভাই এখানে মানে নামাজের সময়টা এত সুন্দর করে আল্লাহ তাআলা করে রাখছে এক মানে এখানে যেমন এশা মাগরিবের মধ্যে অনেক সময় থাকে জোহর আসরের মধ্যে অনেক সময় থাকে আসর মাগরিব অনেক সময় থাকে তার মানে একটা নামাজ পড়ে আরেকটা কাজ করতে গেলে আপনার কোনো টেনশন থাকে না কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় আসর মাগরিব খুব মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায় যাই হোক আমি বাংলাদেশে এটা ক্যালকুলেট করে আপনাকে পরবর্তীতে জানাবো তবে আমি যদি এখন মালয়েশিয়াতে থেকে যদি আমি তাহাজ্জুদের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টাও সময় রাখি তারপরে আমার পক্ষে 7.5 ঘন্টা আরামসে ঘুমানো সম্ভব যদি না আপনি দেরি করে না ঘুমান যদি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী এশার পর পরই ঘুমিয়ে যান আমার মনে হয় না কোথাও আপনি 7.5 ঘন্টা পরে আপনাকে কম ঘুমাতে হবে আল্লাহ রাসূল অনেক আগে উঠতো উনি অনেক বড় বড় সূরা পড়তো আল্লাহ রাসূলের বিষয়টা ভিন্ন উনি ওনাকে আল্লাহ একটা ডিফারেন্ট লেভেলে তৈরি করেছেন আল্লাহ রাসূল মানুষ ছিলেন সেটা আমরা জানি কিন্তু মানে তাই বলে আমাদের যে শরীর আর ওনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে ওনাকে 40 জন পুরুষের সবার যৌনশক্তি দেওয়া হয়েছে এটা হাদিসে আছে তো ওনার সাথে আমাদের তুলনা করে লাভ নেই বাট স্টিল আমরা ওনার সুন্নাহকে যদি দেখি বাই অ্যান্ড লার্জ মোটামুটি সেটাকে ফলো করা সম্ভব হয়তো একটু এদিক সেদিক হবে একদম না হলো আর একদম হুবহু তো আল্লাহ রাসূল হওয়া সম্ভব না কারণ আমরা তো ওইরকম না তো সমস্যা হওয়ার কথা না এরপরে একজন মানুষের রাতে সর্বনিম্ন কত ঘন্টা ঘুম পাড়া উচিত 7.5 ঘন্টা একজন মানুষ রাত্রে ঘুমাবে 7.5 ঘন্টা 5টা সাইকেল 1.5 ঘন্টা করে একদম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 100 গবেষণা আছে এটা নিয়ে কোনো বিজ্ঞানীর জমহুর বিজ্ঞানীদের অথবা কি বলে না আমাদের ইজমা আছে বিজ্ঞানীদের ইজমা আছে এই বিষয়ে ঠিক আছে বিজ্ঞানীদের ইজমা আছে এক একটা সাইকেল হলো গিয়ে 1.5 ঘন্টা আপনার টোটাল 5টা সাইকেল সুতরাং 7.5 ঘন্টা এটা হলো গিয়ে ঘুমের বিজ্ঞানীদের ইজমা আছে এই বিষয়ে যে একজন মানুষের 7.5 ঘন্টা ঘুমানোর দরকার হ্যাঁ বাচ্চারা বেশি ঘুমাবে এটা হলো গিয়ে 18 পর থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই ঘুম 18 বছরের যারা বাচ্চারা দেখেন 22 ঘন্টা ঘুমায় আমার আমার মেয়ে যখন এক মাস বয়স ছিল সারাদিনই ঘুমাইতো আস্তে আস্তে গিয়ে এটা যখন 18 বছর হয়ে যাবে যখন বালেগ হয়ে যাবেন তখন আপনার ঘুমটা সেটেল হয়ে যাবে আগে একটু কমতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে 22 থেকে 21 20 তারপর এভাবে এসে 7.5 সেটেল হবে 7.5 ঘন্টা ঘুমাবেন ইনশাআল্লাহ আচ্ছা একজন মানুষের আচ্ছা চা খেলেও কি সেম না 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 চায়ের মধ্যে যে ক্যাফেইন থাকে চায়ের মধ্যে যত অল্প ক্যাফেইন থাকে সেটা আপনার ঘুমের কোনো ক্ষতি করে না আপনি ওই যে চিনি দিয়ে চা খেলে পরে মুশকিল কারণ চিনির কারণে আপনার হজম প্রক্রিয়া শুরু হয়ে যাবে সুতরাং আপনি যদি ধরেন 7.5টার পরে যদি এক কাপ চা খেতে চান যদি আপনার অভ্যাস যদি চিনি ছাড়া খান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমিও মাঝে মাঝে খাই আমার এখানে বহু চা আছে আমি একদিন আপনাদেরকে দেখাবো না আচ্ছা এরপরে যারা আউটসোর্সিং এর কাজ করে বেশিরভাগ রাতে জেগে করতে হয় তাদের কি করা উচিত সেটা আমিও জানি যেমন আমার কিছু ব্যবসা আছে সেগুলো গিয়ে আমেরিকাতে আমেরিকাতে যখন 12টা বাজে আমার এখানে রাত 12টা বাজে কিছু করার নাই সেটা ওইভাবে করে আমি ম্যানেজ করে নিই আমি আরেকজনকে দিয়ে ম্যানেজ করে নিই এখন আউটসোর্সিং এর ব্যাপারটা হ্যাঁ আমি কি বলবো বলেন এটা আপনাদের কাজ তবে ইউরোপে যেটা হয়েছে ইউরোপে যারা রাতে কাজ করে তাদের জন্য ক্যান্সার বিমা ফ্রি ইউরোপে যারা রাতে কাজ করে তাদের ক্যান্সার বিমা ফ্রি কারণ তারা আশা করতেছে যে সে যদি বছরের পর বছর এরকম করে তাহলে তার ক্যান্সার হবে তো সেক্ষেত্রে এটা আপনার কল যেটা 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 যেভাবে সেটা সেভাবে সেক্ষেত্রে আপনারা আপনি কীভাবে বলবো যে আপনি আউটসোর্সিং করেন না কারণ এটা আপনার ইনকাম হয় তো আপনি বাংলাদেশে অন্য কোনো কাজ খুঁজতে পারেন যাই হোক তবে এটা আমি আমার কাছে এটা তেমন কিছুই করার নাই দিস ইজ হোয়াট ইট ইজ আচ্ছা এরপরে আচ্ছা হযরত উমর ধরে রাত জেগে বের হতেন আমি এটা আমাকে ডিটেইলস দিবেন যে উনি উনি এটা কতদিন ধরে বের হতেন এবং কয়বার বের হতেন
যদি সেটা মাঝে মধ্যে বের হয়ে থাকে, সে মাঝে মধ্যে সেটা হতে পারে। একদিন দুদিন আমাদের অনেক সময় আমরা অসুস্থ থাকলে, আমার যেরকম করোনা ছিল, আমি 3 দিন আমার সারা রাত ঘুমিয়ে আসে নাই, কারণ এত জ্বর ছিল। জ্বর থাকলে তাপমাত্রা বেশি থাকবে, আর তাপমাত্রা বেশি থাকলে আপনি ঘুমাইতে পারবেন না, কারণ ঘুমাইতে তাপমাত্রা কমাইতে হয়, কিন্তু আমার সেটা হয় নাই। তো আমি 3 দিন আর ঘুমাছিলাম, কি করব। তো এরকম এরকম দেখতে হবে। এটা কি উনি সারা বছরই করতেন কিনা সেটার জন্য সেটা আমাকে জানাবেন। আমার মনে হয় না উনি এটা সারা বছর করতেন। হ্যাঁ, আমি শুনছি উনি জাকাত নিয়ে বের হতেন, সেটা হয়তো কিছু কিছু বিশেষ সময়ে হতে পারে, যে কোনো যুদ্ধ বিগ্রহ হতে পারে তখন, আপনার প্লেগ বা যে কোনো একটা কারণে উনি প্রত্যেক দিন সেটা করতেন কিনা সেটা আমার জানা নাই। তবে আমি আল্লাহর রাসুলের কথা আপনি বলছি, যদি সেটা হযরত ওমর করেও থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা সুন্নাহ না। আল্লাহ রাসুলের সুন্নাহ যেখানে আছে সেখানে আমরা একজন সাহাবীকে দেখবই বা কেন? যদি না থাকতো তাহলে আমরা সাহাবিকে অবশ্যই দেখতাম, কারণ আল্লাহ রাসুল বলে গেছেন যে আমার পরে হলো গিয়া খোলাফায়ে রাশেদা, এরা এদেরকে তোমরা ফলো করো। যেখানে আল্লাহ রাসুলের সুন্নাহ আছে সেখানে আমাদের অন্য কাউকে ফলো করার দরকার নাই। আল্লাহ রাসুলের উনি 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 রাত্রে কোনো দিন এই কাজ করেন নাই, সহজ কথা, এটা আপনি খুঁজে দেখতে পারেন। তো আমরা সেটাই ফলো করি। আচ্ছা, লাল আটা লাল চাল কি খুব উপকারী? জি, আপনি সাদা ভাতের থেকে লাল আটা লাল চাল খেতে পারেন, কিন্তু চিনি, জি না, লাল চিনি এটা হবে না। চিনি চিনি মিষ্টি মিষ্টি, হ্যাঁ, লাল হোক হলুদ হোক কালো হোক, এই চিনি এটাকে নিয়ে সাদা চিনিতে অনেক সমস্যা দেখে এটাকে ঘুরে পেঁচে আবার আসছে হলো গিয়া লাল চিনি। জি না ভাই, চিনি চিনি, চিনির কোনো কালার নাই, চিনি খাইলে যেটা হওয়ার সেটা হবেই। কিন্তু লাল আটা এবং লাল চাল খেলে পরে অবশ্যই আপনার সাদার থেকে অনেক ভালো হবে, কিন্তু চিনির ব্যাপারটা একদমই ভিন্ন। জবের রুটি কীভাবে খেতে হবে? জবের রুটি আমি জানি না, আমি জবের রুটি কখনো খাই না, আমি চালের রুটি খাইছি। তো চালের রুটি, লাল চালের রুটি আপনারা খেতে পারেন, তবে জবের রুটি খাওয়া কীভাবে আমি কখনো, আমার এই বিষয়ে আইডিয়া নেই, সো মাফ করবেন। আচ্ছা, এমন কিছু কি নেই যেটা খেলে সাদা আটা খাওয়ার পরেও পেটের অ্যাসিড নষ্ট হবে না? দেখেন, আমার 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 কাছে এরকম কিছু জানা নাই, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এটার মধ্যে গ্লুটেন থাকে, গ্লুটেন থাকলে পরে এটা পেটের উপরে প্রেশার দিবে, ঠিক আছে? তো আপনি যেটা করতে পারেন, আমি যেটা করি, ধরেন আমি 6 মাসে একবার পিৎজা খাই, এটা আমার মুখরোচক খাবার। হ্যাঁ, পিৎজা হাট থেকে পিৎজা আনলাম, একদিন একদিন খাবো আমি। নর্মালি আমি যে আমি রোজার আগের দিন, রমজানের আগে সাধারণত আমি সেটা করি, রমজানের ঠিক 1-2 দিন আগে, আমি যেহেতু রমজানে একটা বিশেষ খাদ্য পুষ্টি পরিকল্পনায় থাকি, আমি সেটা একদিন মজা আমার সেটা। সেটার আগে আমি কি করি, সেটার আগে আমি অনেক বেশি পরিমাণ এই অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে নিই, তাহলে পরে আমার জন্য হজম করতে একটু সুবিধা হয়। এছাড়া আমার কাছে কোনো, এমন কোনো পৃথিবীতে কেউ কোনো বড়ি তৈরি করে না যেটা খাওয়ার পরে আপনার সাদা আটা খেলে আপনার পেটে কিছুই হবে না। আপনি একটু যদি বেশি করে খান, হ্যাঁ আমি দেখছি পরের দিন আমার সেটা হজম করতে অনেক সহায়তা করে, যেটা আমার নর্মালি 2 ঘন্টা লাগতো সেটা হয়তো আমার 1 ঘন্টায় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি ওই দিন খাবারের আগে পরে হয়তো একটু বেশি করে ভিনেগার খেয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু সহজ হবে। তবে রেগুলার যদি আপনি এটা খান, এই গ্লুটেন আপনার পেটের অ্যাসিড নষ্ট করে দিবে, এটাতে আর কিছু করার নাই। আচ্ছা, ভিনেগার রেসিপিটা দিনের মধ্যে কয়বার খাবো এবং খাওয়ার কতক্ষণ আগে? হ্যাঁ, আপনি যদি 2-3 বার হতে পারে, আপনার সমস্যার উপর ভিত্তি করে, খুব সমস্যা থাকলে 2-3 বার, না হলে 2 বার। আর যদি আপনার গ্যাস্ট্রিকের একদমই সমস্যা না থাকে, আপনি একবার করে খেলে পরে এটা আপনার পরবর্তীর জন্য কাজে লাগবে, এবং এটা খাওয়ার 5 থেকে 10 মিনিট আগে খাবেন, যাতে করে অ্যাসিডটা তৈরি হয়ে থাকে, খাবারটা গেলে পরে আপনি সহজে হজম করতে পারে। খাবারের পরে না, খাবারের আগে। দিনে কতবার খেতে পারে এটা ডিপেন্ডিং, আপনার যদি খুব বেশি গ্যাস্ট্রিক থাকে 3 বার খাবেন, যদি নর্মাল থাকে 2 বার, আর যদি কোনো গ্যাস্ট্রিক না থাকে বা মাঝে মাঝে খারাপ ঢেকুর উঠে, তাহলে 1 বারই আপনার জন্য যথেষ্ট হবে। লেবু কি 1 চামচের মতো দিতে হবে? লেবু আপনি যতটুকু খুশি দিতে পারেন, খুব বেশি একটা সমস্যা নেই, কারণ লেবুর রসে কোনো সমস্যা হবে, কারণ অবশ্যই আমরা গ্লাসের পর গ্লাস দিব না, 2-3 চামচ দিলেই হয়ে যায়। প্রেগনেন্ট মহিলাদের তৈরি এই তৈরি অবশ্যই খাওয়া যাবে। আমার 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 ওয়াইফ 9 মাস অন্তঃসত্ত্বা অবস্থায় রেগুলার বেসিস এটা খেয়েছে, আমি আমার আমার ওয়াইফের কথা বললাম, 9 মাস অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়, বরং এটা খাওয়ার কারণেই অনেক অনেক সহজ হয়েছে, যেহেতু আমার 13 বছরের পরে যখন বাচ্চা হয়েছে, এই অ্যাপেল সাইডার ভিনেগার তার মধ্যে অন্যতম একটা জিনিস, যেটা নিয়ে আমরা হয়তো পরও আলোচনা করবো যে নিঃসন্তান দম্পতিদের কী করা উচিত। তবে আমি এটা আপনাকে একদম অ্যাসিওর করতে পারি, আমার নিজের স্ত্রী 9 মাস সবসময়ই এটা খেয়েছে। তবে আমি শেষের দিকে গিয়ে, মানে একদম যখন বাচ্চা হওয়ার জাস্ট 2-3 সপ্তাহ আগে থেকে, আমি মোটামুটি অনেকগুলো বিষয়ে আমি কন্ট্রোল করেছিলাম, কারণ যাতে করে মানে সেফটি। তারপরেও আমার গবেষণাতে কোথাও কেউ বলে নাই যে এটা খেলে পরে
বাচ্চার কোনো ক্ষতি হয়, কারণ এটা বাচ্চার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা পেটে যাবে, পেটে হজম হয়ে যাবে শেষ। আর আমাদের পেটে অ্যাসিড আছেই, যদি পেটে অ্যাসিড থাকবে, যদি বাচ্চার ক্ষতি হতো তো পেটে অলরেডি অ্যাসিড আছে। আর এটা এমন কোনো অ্যাসিড না, এটা কিন্তু ওই সাদা ভিনেগার না বা ব্যাটারির কোনো অ্যাসিড খাচ্ছি না, এগুলি সব খাবার থেকে, এটা আপেল থেকে আসছে। তো আপনি তো, আমরা তো আপেলও খাই, সুতরাং ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তবে তিন চারবার দেওয়ার তো অবশ্যই দরকার নাই, এক দুইবার। আমার ওয়াইফ একবার খেত সকাল 5টার সময়। আচ্ছা, লেপ ডিম লাইট জ্বালিয়ে ঘুমানো কতটা স্বাস্থ্যকর? অবশ্যই স্বাস্থ্যকর, বরং ওইটাই করা উচিত ছিল, লাল লাইট অথবা আপনার কমলা রঙের লাইট, ঠিক আছে? আপনি সেটা জ্বালাবেন, এটা আপনার জন্য ভালো। লাল লাইটে আপনার ঘুম আসে তাড়াতাড়ি, যখনই চোখ লাল আলো দেখবে তখন সে ধরে নেবে এখন রাত। সুতরাং আমি সবসময় লাল লাইট জ্বালিয়ে ঘুম, আমার যখনই সূর্য নেমে যায় সাথে সাথে, মানে যখন সূর্যাস্ত হয়ে যায়, আমার মনে করেন সমস্ত সাদা যত আলো আছে বা বড় যত বেশি আলো আছে সব কিছু বন্ধ। সো আমি ডিম লাইট বা আমার যেটা লাল লাইট, এটা এলইডি লাইট কিন্তু লাল। সো আপনাদের ওইখানে যদি পাওয়া যায় আপনারা দেখতে পারেন। বিভিন্ন আর্টিকেলে ডাক্তাররা বলে ঠান্ডা পানি খেলে নাকি শরীরে চর্বি জমে যায়, এমন শুনেছি। গিজারের গরম পানি দিয়ে গোসল করলে তা শরীরে ঘামে না। ভাই দেখেন, এটা কোন ডাক্তার বলেছে আমি জানি না, ঠান্ডা পানি খেলে শরীরে চর্বি জমার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, সেটাকে বলা হয় হোমিওস্টেসিস। আমাদের ব্রেনের ভিতরে সফটওয়্যার দেওয়া আছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। আপনি একটুখানি ঠান্ডা গরম খেলে পরে আপনার শরীরে এগুলো জমে যাবে, এটা 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 একটা একদমই ভুল কথা। বরং এটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে বলে থাকে সেটা মিথ্যা বলছে। আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য 24 ঘন্টা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা জায়গাই আছে যেটা আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এরকম কোনো কিছুই নাই। তবে অবশ্যই আপনি যদি অতিমাত্রায় ঠান্ডা খান, অতিমাত্রায় ইয়ে করেন, সেটা যখন মাত্রাতিরিক্ত হবে এটা আপনাকে যে কোনো কিছুই ক্ষতি করবে। এছাড়া কোনো সমস্যা নেই, আপনি গোসল করলে ঘাম হয় না, ঘামের সাথে এটার কোনো সম্পর্ক নেই। ঘাম হবে একটা কারণে, যখন আপনার অতিমাত্রায় তাপমাত্রা বেড়ে যাবে, ঘামের কাজ কি আপনার বডিটাকে ঠান্ডা করা, এটাও সেই তাপমাত্রা নিয়ন্ত্রণেরই একটা মেকানিজম, একটা একটা পদ্ধতি। তো আপনি যখন অনেক দৌড়াবেন, যদি যখন যথেষ্ট পরিমাণ শরীর গরম হয়ে যাবে, তখন ঘামটা দিয়ে পানি দিয়ে শরীরটাকে ঠান্ডা করাটাই এটার নিয়ম। যদি সেটা যদি প্রয়োজন না হয়, শরীর যদি প্রয়োজন মনে না করে যে এটাকে ঠান্ডা করতে হবে, সে ঘামবে না, এটাই স্বাভাবিক। তবে ঘামে দুর্গন্ধ হয় কি হয় না সেটা একটা ভিন্ন জিনিস, সেটা খাবারের সাথে সম্পর্কিত। আচ্ছা, আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি, আবার ওনার লেবু বা শরবত খেলে চুকো ঢেকু আসে, ওনার বয়স 65, ওনাকে কীভাবে এই শপথ দিব? লেবু অথবা লেবুর ইয়ে খেলে ঢেকুর আসে, এটা তো অনেক দিনের সমস্যা, যার কারণে এখন উল্টা হচ্ছে। তো আপনি এটাকে অল্প করে দেন, দরকার হলে লেবু বাদ দেন, ঠিক আছে? আপনি ভিনেগার দেন, অল্প অল্প করে দেন। দেখেন, এগুলি ন্যাচারাল জিনিস, এগুলি একসাথে, এগুলো তো আর প্যারাসিটামল না, খেমেই ভালো হয়ে গেলো। আস্তে 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 করবেন। উনি যদি 35 বছরে, যদি বছরের পর বছর উনি যদি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকে, ওনার পাকস্থলীর গ্যাস মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে অলরেডি। তো আপনি যেটা করবেন, আস্তে আস্তে ওই গ্যাস্ট্রিকের ওষুধটা কমাবেন, একদিক থেকে ওষুধ কমাবেন, একদিক থেকে এটা খাওয়া বাড়াবেন। কারণ দুইটা একসাথে খেলে তো হলো না, প্লাস মাইনাস একসাথে করলে তো শূন্য হয়ে যাবে। তো আপনি আস্তে আস্তে কী করবেন, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কমাবেন। গ্যাস্ট্রিকের যেখানে ওষুধ খাইতেন সেখানে একবার বাদ দিয়ে সেখানে এই জিনিসটা দিবেন। আর লেবু হয় অল্প দেন, নাহলে নাই দেন। অ্যাপেল সাইডার ভিনেগার ইট সেলফ ইজ ইনাফ, ঠিক আছে? লেবু যে দিতেই হবে এমন কোনো জরুরি না, তবে লেবু দিলে অবশ্যই ভালো। তো লেবুতে যদি ওর বিশেষ কোনো অ্যালার্জি থাকে বা বিশেষ কোনো সমস্যা থাকে, লেবু বাদ দেন, শুধু অ্যাপেল সাইডার ভিনেগার আর লবণ আর পানি, দ্যাটস ইট। যদি একবারে খেতে সমস্যা হয়, এক বোতল তৈরি করে রাখেন, উনি একটু পরপর এসে এসে একটু একটু খাবে, যেহেতু ওনার অনেক দিনের সমস্যা। উনি খাবারের আগেও খাবে, খাবারের পরেও খাবে, হালকা হালকা এক চুমুক দুই চুমুক করে খাবে, যাতে করে এটা ওনার মধ্যে সমন্বয় হয়, একটা সময় পরে গিয়ে আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধগুলোকে কমায় ফেলবেন। গ্যাস্ট্রিকের ওষুধ যদি না কমে এটা খান, কোনো লাভ হবে না, কারণ এটা তো গ্যাস্ট্রিকের ওষুধ এগুলোকে গিয়ে আরও নষ্ট করে দেয়। যদি এখন 4টা খান, গ্যাস্ট্রিকের ওষুধ 2টা কমাবেন, এটা 2টা বাড়াবেন, এরপরে এক সপ্তাহ পরে ওইটা আরেকটা কমাবেন, এটা আরেকটা বাড়াবেন, এভাবে করে করে গ্যাস্ট্রিকের ওষুধটাকে বন্ধ করে দিবেন আর এই শরবতটাকে আস্তে আস্তে বাড়াবেন। আশা করি ভালো হয়ে যাবে, ট্রাই করে দেখেন। আমার বয়সে 55-60-এর কাছাকাছি, আমার আম্মাও গ্যাস্ট্রিকের ওষুধ খেতে আমি সব বন্ধ করে দিছি। আমার আম্মা এখানে যখন আসছে তখন 2 মাস আম্মাকে আমি একদম ট্রেনিং দিয়ে দিছি, এখন বাংলাদেশে গিয়ে উনি এভাবে চলে। আজ অব্দি আমার আম্মা দ্বিতীয়বার গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে বলে আমার কাছে কোনো তথ্য নাই, উনি আর গ্যাস্ট্রিকের ওষুধ কখনো খায় নাই। কিন্তু এক সময় উনি অনেক গ্যাস্ট্রিকের ওষুধ খাইতো, সেটা তো আমি নিজেই জানি, কারণ আমি ওনার ছেলে। এখানে আসার পরে আম্মারে বুঝাইলাম আগে যে দেখো কী হয়, তারপর আম্মারে দিলাম, আম্মা খাইলো, যখন ভালো লাগা শুরু করলো উনি বললো আর এইটাই তো ভালো, এরপর থেকে আর কখনো এটা ফিরত আসে নাই। আচ্ছা, আপাতত বিদায় নিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমার অফিস সকাল 8টায় 5টায় ঘুম থেকে উঠে, ফজর পরে আমি বাসা থেকে 6টায় বের হয়ে যাই, আমার রাতে বাসায় ফিরতে ফিরতে 6-7টা বেজে যায়। খাবার নামাজ বাসায় দিয়ে সব কিছু পরে 12 ঘন্টা
পর 11-12টায় ঘুমাতে যাই, সেক্ষেত্রে আমার ঘুম 5 ঘন্টা হয়, এটা শরীরের জন্য ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর, আপনাকে যেভাবেই হোক এটাকে অ্যাডজাস্ট করতে হবে। 5 ঘন্টা ঘুমালে আপনার ব্রেনের প্রথম অংশ কাজ করবে না, আস্তে আস্তে এইখানে আপনি দেখবেন অনেক বেশি রাগান্বিত হয়ে পড়বেন, আপনি অস্থির হয়ে পড়বেন, আপনি কেউ কিছু মন্তব্য করলে আপনি মানে প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু আপনার সামনের যে ব্রেনটা যেটা সেজদা দিলে সেজদা দেওয়ার যেই অংশটা পিছনে যেটা থাকে ওইটা আস্তে আস্তে কার্যক্ষমতা হারাবে। কারণ যেহেতু আপনি 5 ঘন্টা ঘুমাচ্ছেন, ঘুমের শেষ দুইটা সাইকেল বা শেষ দুইটা পদক্ষেপের মধ্যেই ব্রেনের সমস্ত কাজকর্ম হয়, আপনার আপনি ভুলে যাবেন, দেখবেন চাবি রাখছেন কোথায়, চশমা রাখছেন কোথায়, এটা মানি ব্যাগ রাখছেন কোথায়, এগুলো ভুলে যাবেন। কারণ নাম দেখা গেছে যে আপনার সাথে কালকে পরিচয় হয়েছে, নাম বলে গেছে, ফোন করে বলতেছে আমি দেখা হয়েছে, নাম মনে করতে পারতেছেন না, এগুলি আপনার হবে যদি আপনি 5 ঘন্টা ঘুমান। আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন কেমনে করবেন, আপনি হয়তো আপনার অফিস আপনার বাসার কাছে নিয়ে যেতে পারেন, অথবা এটা আপনার লাইফের একটা ব্যাপার। আমি আমার এগুলোর সাথে সব অ্যাডজাস্ট করে নিছি, অনেক কিছু আমি আমার জীবন থেকে ফেলে দিছি, কারণ আমার কাছে ঘুম জরুরি, আমার নিজের শরীর স্বাস্থ্য জরুরি। অনেক বন্ধু বান্ধব ছিল ওগুলো ওরা অনেক অনেক কিছু ছিল, সেগুলো আমি আস্তে 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 ফেলে ফেলে আমি আমার জীবনটাকে একটা নির্দিষ্ট নিয়মে নিয়ে আসছি। তবে আপনি 5 ঘন্টা ঘুমান, এটা খুবই ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস, খুবই ভয়ঙ্কর, এটা আপনাকে বাড়াইতে হবে। 7 ঘন্টা হলেও ঠিক আছে যদি আধা ঘন্টা কমও হয়, তবে 7 ঘন্টা নিচে হলে পরেই কোনো না কোনো শারীরিক সমস্যা। আপনি দেখেন আপনার নিজেরও হয়তো অনেক শারীরিক সমস্যা আছে, আপনি দুর্বল হতে পারে, আপনার আপনার হার্টে প্রবলেম থাকতে পারে, আপনার ব্লাড প্রেশার থাকতে পারে, আপনার নিজেরই সমস্যা আছে, কারণ সেগুলোর জন্য আপনি হয়তো ওষুধ খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন, কিন্তু এটার এটার যে মানে শিকড় সেটা হলো এখানে। আচ্ছা, এরপরে আছে হলো আমার মায়ের হাঁপানি শ্বাসকষ্ট। আচ্ছা, শ্বাসকষ্ট নিয়ে আমি একটা কাজ করব পরবর্তীতে, আজকে এটা বলতেছি না, শ্বাসকষ্ট নিয়ে আমরা একটা আলাদা সেশন করব। আচ্ছা, এরপরে রং চা চিনি ছাড়া খাই, কিন্তু দুধ চাতে তো চা পাতা বেশি আর চিনি দিয়ে খাওয়া হয়, সেক্ষেত্রে 10টার আগে খাবো। আমি কখনো দুধ চা খাই না, কারণ দুধ হলো বাচ্চাদের খাবার, দুধ বড়দের খাওয়ার কথা না, আর খেলেও অল্প সেটা দুধ হয়ে দুধ হিসেবেই খাওয়ার কথা, ঠিক আছে। সুতরাং আপনি চিনি চা দুধ এই যে বিষয়টা, এই বিষয়টা আমি কখনোই করি না। সুতরাং আপনি যদি দুধ খেতে চান, দুধ আলাদা খাবেন, সেটা অনেক সময় ঘুমানোর আগে 1 কাপ দুধ খেয়ে নিলে ভালো, কারণ দুধের মধ্যে থাকে ক্যালসিয়াম ল্যাকটোজ, ক্যালসিয়াম ল্যাকটোজ আপনার ব্রেনকে ঠান্ডা করতে সহায়তা করে। এই জন্য অনেকে বলে যে রাতে ঘুমানোর আগে দুধ খেলে ঘুম ভালো আসে, সেটা সত্য। কিন্তু আপনি চা চিনি এগুলো, চিনির চায়ের থেকে আপনার একটা রাসায়নিক মানে প্রাকৃতিক হলেও সেটা আসতেছে, সেটা দুধের সাথে মিক্স হইতেছে, চিনির সাথে মিক্স হইতেছে, এটা আসলে কী হইতেছে? আসলে এটা দুধও না, এটা চাও না, চা তো চাই, দুধ তো দুধই, তো সব কিছু যদি আমরা খিচুড়ি বানাচ্ছি এটা আসলে কী হচ্ছে? এর থেকে যদি শুধু দুধ খেতে চান, শুধু দুধ খান, 1 কাপ দুধ খেয়ে ঘুমায় পড়েন, এটা আপনার জন্য ভালো হবে। ওরম অথবা যদি দুধ খেতে না চান, তাহলে 1 কাপ রং চা খান, কিন্তু এই এই যে মিক্স ফ্রুট জুস তৈরি করেন না। দুধ খেতে পারবেন, খুব বেশি অনেকের হজমে সমস্যা হয়, সেক্ষেত্রে 1 কাপ 100 মিলিলিটার খেলে হয়তো সমস্যা নাই, বরং এটা উপকারী হওয়ার কথা। আচ্ছা, বাসায় তো সাদা আটা আনে, বললেও লাল আটা আনবে না, তাই কী করবো? বুঝাবেন তাদেরকে, বুঝাবেন যে সাদা আটার মধ্যে কেন হয়। আপনার যদি সাদা আটা রেগুলার খেয়ে থাকেন, সবারই কোনো না কোনো কোষ্ঠকাঠিন্য আছে, অথবা বাথরুমে মলত্যাগ করতে সমস্যা হয়, তো তাদেরকে বুঝাবেন এটা কেন হয়। ওনারা কেন করতেছে না লাল আটা? স্বাদের কারণে, স্বাদ, সাদা আটাতে মজা লাগে বেশি, অথবা হয়তো দামও কম। লাল আটা এখন দাম বেশি, উল্টা হয়ে গেছে এখন, মানে এখন আগে তো লাল আটা কম দাম থাকতো, সাদা আটা বেশি ছিল, এখন উল্টা হয়ে গেছে সব কিছু। তো বুঝাবেন এই জিনিসগুলো যে এটা আপনার পাকস্থলীকে অনেক সমস্যা করে এবং গ্যাস্ট্রিক তৈরি করে, আপনার বুক জ্বালা পোড়া করে, আপনার কোষ্ঠকাঠিন্য হয়, মলত্যাগ করতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি লাল আটা কিনেন। লাল আটাও আবার কমার্শিয়াল না, সবচেয়ে ভালো হয় আপনি যদি গম নিজে কিনে ভাঙায় একসাথে নিয়ে আসতে পারেন, কারণ এগুলি যেহেতু 1-2 মাস থাকে নষ্ট হয় না, সো আপনি নিজে এগুলি করে আনেন, এবার নিজে করলে হয়তো খরচও কম পড়বে। এটা বুঝাবেন অবশ্যই, এটা বুঝার অনেকে, আমার মাও তো বুঝতো না, তখন আমি আম্মাকে বললাম যে আম্মা দেখো ব্যাপারটা এরকম, তখন উনি তো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। আচ্ছা, লাল আটা কমে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, আমার এখানে লাল আটা আছে, আমার এখানে, আমি আরেকদিন দেখাবো আপনাদেরকে আমার আমার কিচেনে, ঘুরে ঘুরে দেখাবো আমাদের কিচেনে কী আছে। এখানে অর্গ্যানিক, আমার এগুলো তুরস্ক থেকে আসে একদম, আমি রুটি বানাইলে আমি দেখি, আমি সপ্তাহে একদিন হয়তো খাই, এটা আমার, এটা আমার ওই ধরেন বিনোদনের অংশ। শুক্রবার যেমন আজকে, শুক্রবার আজকে হয়তো খাওয়া হয়নি, তবে শুক্রবারে খাওয়া হয়, কারণ শুক্রবার হলো আমাদের, আমার জন্য ঈদ, হ্যাপি ডে,
আল্লাহ আমাদের ইসলামে শুক্রবারকে ছোট ঈদ হিসেবে গণ্য করছে, এবং আমরা যে আমার ওয়াইফ আর আমার বাচ্চা চলে গেছে ঘুরতে, আমি আপনাদের সাথে কথা বলতে সেজন্য যেতে পারলাম না, তো ওরা গিয়ে মজা করতেছে। কারণ শুক্রবারে আমাদের সব কার্যক্রম বন্ধ, কোনো ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই, শুক্রবার হলো আমাদের জন্য ঈদের দিন। তো ওই দিন আমরা হয়তো সকালে ঘি দিয়ে পরোটা ভেজে গরুর মাংস দিয়ে আরামসে খাই, তো তারপরেও সাদা আটা না অথবা উল্টাপাল্টা কিছু না, যদিও মুখরোচক খাবার খাই সেটার মধ্যেও আমরা স্বাস্থ্যকর জিনিস খুঁজি। আচ্ছা, সরাসরি আখ থেকে প্রাকৃতিক উপায়ে চিনিও কি সমস্যা? চিনি বিষয়টা সমস্যা, সরাসরি প্রাকৃতিক উপায়ে কোনো চিনি হয় না, প্রাকৃতিক উপায়ে হলো গিয়ে সে গ্যান্ডারি অথবা আখ, ওইটাই খান। প্রাকৃতিক উপায়ে তো চিনি হয় না, প্রাকৃতিক উপায় মানে হলো গাছ থেকে যেটা হয়েছে, গাছে চিনি ধরে না, সুতরাং যে তো কিছুই করে না কেন, এটা অর্গ্যানিক হোক যাই হোক, যেটা প্রাকৃতিক সেটা হলো গিয়ে আল্লাহ যেটা বানিয়েছে সেটা প্রাকৃতিক। সেখান থেকে যদি মানুষ এটার মধ্যে বাহাত দেয় তার মানে হলো গিয়ে এটা তখন আর এটা প্রাকৃতিক রইল না, এটা কৃত্রিম হয়ে গেল। সুতরাং আখ অথবা গ্যান্ডারি অথবা ইক্ষু সেটা হলো প্রাকৃতিক, যেটা আমি ছোটোবেলায় খাইছি আপনারাও খাইছেন, যেটা আমরা দাঁত দিয়ে ছুলে তারপরে খেতাম, সেটা আপনি খেতে পারেন। অথবা অনেক সময় ওই যে আখের রস করে, খুব বেশি না খেলেও আপনি এক গ্লাস খেতে পারেন, সাথে সাথে আপনাকে রস তৈরি করে দিয়ে দিল। কিন্তু যখনই এইটাকে ফ্যাক্টরিতে নেওয়া হবে, যখনই রসটাকে বের করা হবে, যখনই সেটাকে জাল দেওয়া হবে, যখনই ওইখান থেকে এটাকে সাদা করার জন্য, চিনিটা সাদা হয় কীভাবে, এখানে কেমিক্যাল দেওয়া হয় ময়লাগুলোকে বের করার জন্য, যখনই তখনই আর এটা প্রাকৃতিক রইল না। আচ্ছা, অলিভ অয়েল ছাতু এগুলো খাওয়া, অলিভ অয়েল খেতে পারেন কোনো সমস্যা নাই, আমরা তেল নিয়ে একটা ক্লাসই রাখবো, একদম পা থেকে মাথা পর্যন্ত তেল কী জিনিস, তেল কী হয় এবং কোন তেল কেমনে খাওয়া উচিত সব বলবো ইনশাল্লাহ, তবে অবশ্যই অলিভ অয়েল খেতে পারেন। ছাতু আমি জানি না ছাতু কী জিনিস, আমি নাম শুনছি, এটা কিসের জানি একটা গুড়া না, আপনি একটু লিখতে পারেন ছাতু কী জিনিস, এগুলো খাওয়া কেমন, তাদের পেজে বিক্রি করে আমি দেখছি কিছু কিছু জিনিস ভালো, ওদের ঘি আছে তারপরে কয়েকটা জিনিস আছে আলহামদুলিল্লাহ, সেগুলি ভালো, ঘি খেতে পারেন, অলিভ অয়েল খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সিরিয়াস কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য ওই যে নিচে আপনার পাকস্থলীর নিচের অংশ নিয়ে আরেকদিন কথা বলতে হবে, ঠিক আছে, এটা এটা এটারও সমাধান আছে ইনশাল্লাহ। তবে আপনি যদি এই যে এই ভিনেগার বা এই যে আমরা যে আজকে শরবতটা তৈরি করলাম এটা খেলে পরে এটাও আপনার কোষ্ঠকাঠিন্যতে অনেক সাহায্য করবে, কারণ আপনার যদি মলগুলো যদি নরম থাকে তাহলে আপনার এটা রাস্তা দিয়ে সহজে বের হবে, ওইটাই তো কোষ্ঠকাঠিন্য মানে হলো গিয়ে ওই রাস্তাটা দিয়ে বের হইতে যত সমস্যা। তো এইখানে এইটা যদি করেন আপনার অর্ধেক এমনি ভালো হয়ে যাওয়ার কথা, আরও কিছু নির্দিষ্ট জিনিস আছে ওগুলো আমরা আরেক দিন আলোচনা করব। লাইলাতুল কদরে এই জাতীয় বরকত বরাতে জেগে ইবাদত করে কোনো সমস্যা নেই, আমি তো করি, তারপরে আমার ঘুম 6-7 ঘন্টা হয়, তারপরও হয় রোজার সময়, আমি আমি লাইলাতুল কদর ধরার জন্য আমি 30 দিনই করি, আমি 30 দিনই রাত্রে উঠি, কারণ এই 27 ঘন্টা 25 ঘন্টা শেষ 10 দিন কোনটা, আমি 100-এ 100 চাই, কারণ এটা এমন একটা জিনিস এটা আমি ছাড়বো কেন, এটা আমি ছাড়বো কেন, আমি আমি মাসের পুরা মাসই আমি উঠি, তবে তারপরেও আমার ঘুমে কোনো সমস্যা হয় না। কিছু জিনিস আল্লাহর রহমতও আছে আপনাকে বুঝতে হবে, হ্যাঁ সব কিছু তো আর বিজ্ঞান দিয়ে হয় না, আপনার ওই ওই সময়টা রমজান একটা ভিন্ন একটা মাস, সেখানে শয়তান বন্ধ থাকে, সেখানে একটা বিশেষ একটা সময়, সেখানে আল্লাহর রহমত থাকে, ওই সময় যদি আপনি যদি বাস্তবে একটু দৃশ্য দিয়েও করেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে মুক্ত করার জন্য সাহায্য করবে। সো ওগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা, লাল আটা কমে পাওয়া যায়, আচ্ছা লাল আটা বাজারে, ও লাল আটা বাজারে কম পাওয়া যায়, আচ্ছা কম পাওয়া যায় তবে খুঁজলে অবশ্যই পাবেন, কিছু কিছু সুপার স্টোরগুলোতে পাওয়া যায়, আর সবচেয়ে ভালো হলো কি আপনি যদি নিজে গম থেকে, আমরা আগে তো এগুলোই করতাম না, হলুদ ভাঙিয়ে নিতাম, মরিচ ভাঙিয়ে নিতাম, এখনও হয়তো হয় তবে আপনি খুঁজলে পেয়ে যাবেন আশেপাশে, এখন মোটামুটি এগুলি লাল চাল লাল আটা মানুষের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার কারণে অনেক অনেকে বিক্রি করে, তবে অবশ্যই কম পাওয়া যাবে, তবে আপনি এক জায়গায় যদি একবার খোঁজ পান আপনি একসাথে 10 কেজি এসে রেখে দিলে হয়তো আপনার মাস বের হয়ে যাবে, আর আমি 1 কেজি আনলে আমার এটা অলমোস্ট 1 মাস যায়, 1 কেজি আটা, কারণ আমি খাই 1 সপ্তাহে 2টা রুটি, তো আমার অনেক দিন যায়। আচ্ছা, সুগার কি, সুগার জাগারি ইজ ওকে, আমি জানি না এটা আপনি কী বুঝেছেন, সুগারের আমি যেটা বললাম যে আমি আমি চিনি ব্যবহারই করি না, মিষ্টি তৈরি করার জন্য কিছু ভিন্ন জিনিস আছে সেটা আমি ব্যবহার করি, সেটা একদিন আপনাদেরকে দেখাবো যে চিনির জায়গায় আপনি কী ব্যবহার করতে পারেন, মধু ব্যবহার করতে পারেন অবশ্যই, তবে সেটারও একটা নিয়ম আছে, মধু তার মানে এই না যে আপনি যে কোনো যত খুশি তত খাবেন, আল্লাহ রাসুলের সুন্না ঠিকই, কিন্তু আল্লাহ রাসুল কত দিনে কতটুকু কতবার মধু খেয়েছেন সেটাও আমাদেরকে জানতে হবে,
তো সেটা হতে পারে মধু কালোজিরা লেবু খেজুর এগুলো প্রতিদিন কি হবে খেতে হবে। আচ্ছা মধু কালোজিরা লেবু খেজুর এগুলা এগুলো এগুলো নিয়ে আমি কাজ করতেছি অনেক গভীর, আমি প্রত্যেকটা গবেষণাকে আলাদা আলাদা করে, যেমন হলো কালোজিরা দিয়ে কি হয়, মধু দিয়ে কি হয়, এটা দিয়ে কি হয়, এগুলার একটা ড্রিঙ্কস আমরা তৈরি করব পরবর্তীতে। আজকে শুধুমাত্র আমরা শুধু গ্যাস্ট্রিকটাকে সমাধান করার জন্য কাজ করলাম। তবে আপনার এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি সেগুলো অবশ্যই খেতে পারেন। আপাতত সব কিছু রয়েছে, দুই বা তিন বেলার মধ্যে আপনি ফেলবেন, মিনিমাম ম্যাক্সিমাম তিন বেলা, মিনিমাম সবচেয়ে ভালো হলো দুই বেলা খাবারের মধ্যে আপনি ফেলবেন, তাহলেই হবে। আচ্ছা গুড় খাওয়া কতটুকু ভালো, গুড়ের বিষয়টা আমার এই গুড় নিয়ে খুব একটা বেশি গবেষণা নাই, আমি পড়ি নাই, তবে এগুলি সবই হলো গিয়ে মিষ্টি জাতীয় জিনিস, আখের এগুলো মিষ্টি, মিষ্টি মানে হলো এটার মধ্যে এগুলোর মধ্যে আপনি যখন খাওয়ার সাথে সাথে ব্লাড প্রেশার কী বলে রক্তে যে আপনার শর্করা খুব বেশি তাড়াতাড়ি বেড়ে যায়, সমস্যাটা এই। দেখেন আপনি আটা আর চিনি এই দুইটা জিনিস থেকে শরীরে একই রকম পদার্থ তৈরি করে, সেটা হলো গিয়ে গ্লুকোজ, গ্লুকোজ তৈরি করে, আটা থেকেও তৈরি করে, চিনি থেকেও তৈরি করে। সমস্যা একটাই, আটা থেকে গ্লুকোজ তৈরি হতে 3-4 ঘন্টা সময় লাগে, আর চিনি অথবা গুড় খেলে, গুড় হয়তো আরেকটু বেশি সময় লাগবে, সাদা চিনি খেলে এটা একদম ঠাস করে আপনার ব্লাড সুগারটা বাড়িয়ে দেয়, যেটা হলো কি একটা সমস্যা। ব্লাড সুগার আপনি থাকবে এভাবে সমান তালে চলতে থাকবে সারাদিন, ব্লাড সুগার যদি উপরে উঠে আবার নামান, আবার উপরে উঠে আবার নামান, এটা ব্রেনের জন্য অনেক ক্ষতিকর। যার কারণে আপনি যদি গুড় যদি খেতে হয় সেটা হয়তো ভাপা পিঠে আপনি যদি একটা খান সকালবেলা ওই যে ওইভাবে করে তাহলে হয়তো সমস্যা না, হ্যাঁ, কিন্তু এটার পরিমাণের বিষয়টা বেশি জরুরি রাদার দেন আপনি এটা খাবেন কি খাবেন না। তবে চি মিষ্টি বিষয়টা নিয়ে আমরা সামনে কার্বোহাইড্রেটের সেকশনে কথা বলবো, যেখানে আমরা শর্করা নিয়ে ডিটেলস কথা বলবো। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আজকে আমরা আমাদের সব প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়ে গেছে, আমরা এখানে আজকে শেষ করছি ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো বিষয় থাকে, অনেকে শ্বাসকষ্ট, লিভার সিরোসিস অনেকে আগেই বলে রেখেছেন, আমি ওগুলো লিখে রেখেছি ইনশাল্লাহ, ওগুলো নিয়েও কথা বলবো। এছাড়া আপনাদের অন্য কোনো টপিক, অন্য স্বাস্থ্য সংক্রান্ত যে কিছু, যে কোনো জিনিস প্রশ্ন গ্রুপে লিখবেন, সবাইকে আপনারা আমন্ত্রণ জানাবেন, আমরা ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এগুলি সব সাধারণ মানুষের জন্য। হ্যাঁ, এগুলো দিয়ে আমার কোনো ইনকামও নাই, আমি এগুলো থেকে ইনকাম করার আমার কোনো দরকারও নেই, আমার আলাদা ব্যবসা আছে, আমি সেগুলো নিয়ে খুশি, এগুলি আমি করতেছি হলো গিয়ে আল্লাহর জন্য। সুতরাং এগুলি ছড়াবেন, মানুষ এগুলি জানে না, এই 4,000-6,000 কোটি টাকা খরচ হলো, অথচ যদি এই অল্প কিছু জিনিস করতো তাহলে হয়তো তাদের এই কষ্টগুলো হতো না। তো আজকে ঘুম এবং গ্যাস্ট্রিকের বিষয় নিয়ে আলোচনা হলো আলহামদুলিল্লাহ, পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসবো, বিশেষ করে খাবারের বিষয়গুলো আমরা এখন বলতে থাকবো আস্তে আস্তে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট কীভাবে কী করতে হবে এবং কোন পাত্রে খাবার রান্না করা উচিত, ছাদ কী জিনিস, আপনার যে এই যে পিছনে যে লেবেল আছে এটা কীভাবে পড়তে হয়, প্রত্যেকটা খাবারের পিছনে লেবেল আছে এরকম, ঠিক আছে, এই যে এরকম একটা লেবেল আছে, এখানে সব লেখা থাকে, আপনারা কেউ পড়েন না এগুলো, এটা লেবেল কীভাবে পড়তে হয়, এগুলি সব বিস্তারিত আমরা জানবো এবং শিখবো ইনশাল্লাহ। সো দোয়া রাখবেন আমার জন্য, আজকে শুক্রবারের দিন, আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন। আপনার খাওয়ার নিয়মটা আমি কী ডায়েট ফলো করি আপনাদের লিখে এগুলো দিব আপনাদেরকে, হ্যাঁ, শুধু দিব না, আপনাদেরকে দেখাবো আমরা কী রান্না করি, আমার জীবনটা অনেক ওপেন, আমার এখানে মানে এমন কিছুই নাই, লুকায় রাখার মতো কিছু নাই, যেগুলো লুকায় রাখার সেগুলো আল্লাহ রাসূল আমাকে বলে গেছেন যে তুমি কী জিনিসগুলো লুকিয়ে রাখবা, এছাড়া বাকি যা আছে সব ওপেন, এগুলো আমি আস্তে আস্তে যখন সময় পাবো আপনাদেরকে দেখাবো যে আমি কী করি, কী খাই, কোথায় কিনি, দরকার হলে আমাদের যে সুপার স্টোরে গিয়ে ভিডিও করে দেখাবো একদিন লাইভে এসে যে আমি কোথায় কোথায় কী কিনি, অসুবিধা নেই ইনশাল্লাহ, এগুলি আপনারা পাবেন। তিন ফল নিয়ে কিছু বল, কোনো সমস্যা নেই, এটা খেতে পারেন, হ্যাঁ, ওটা খেতে পারেন, তবে ওইটা ওই যে তিন বেলার মধ্যে আপনি যদি আর ফল সবসময় খাবারের আগে খাওয়া ভালো। তো আমি যে আমার এখানে আজুয়া খেজুর আছে ওই যে সামনে দেখতে পাচ্ছি কালো, তো আমি এটা যখন খাই, যখন এখন ধরেন আমি যদি দুপুর বা সকালের খাবার একসাথে করে এখন খাবো, তখন আমি খাবারের আগে হয়তো আমি 2-3টা খেজুর খেয়ে নিব, এটা আমি রেগুলার করি, এতে করে আমার জন্য সুবিধা হয়। তো আপনারা তিন ফল খেতে পারেন, আপনারা খেজুর খেতে পারেন, তবে ওই যে নিয়ম ওইখানেই আমরা বলে আসছি প্রথমেই, সেটা হলো গিয়ে ম্যাক্সিমাম 3 বার এবং সবচেয়ে ভালো হলো 2 বার সব খাবারগুলোকে তার মধ্যেই নিয়ে আসার চেষ্টা করবেন, মাঝখানে কিছু খাবেন না, তাহলে খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদেরও নামাজ, আমারও নামাজ ইনশাল্লাহ, দোয়া রাখবেন, পরবর্তী সপ্তাহে আবার নতুন কিছু বিশেষ কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।